সিলেট জেলার পেঞ্চুগঞ্জ উপজেলার অন্তর্গত মল্লিকপুর গ্রামের ইসলামপুর বাজারে অবস্থিত আজকের অত্র মসজিদের আয়োজিত বিশেষ ইসলামী মাহফিলের উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে এই সময়টুকু ব্যয় করার মানসিকতা নিয়ে আল্লাহর দিনকে শোনার জন্য, দিনের কিছু কথাবার্তা শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ কোরআনে কারিম থেকে তাফসির করেছেন, আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আপনাদের বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আপনাদের এই গ্রামে বাংলাদেশের 68,000 গ্রামের মধ্যে এই মল্লিকপুরও একটি গ্রাম। এই গ্রামে আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার আলোকে এই গ্রামে সলাত আদায় করা, দিন পালন করার জন্য এত সুন্দর একটি মসজিদ হয়েছে, এটা এই গ্রামবাসীর জন্য আল্লাহর বিরাট নিয়ামত। সকলে বলে সুবহানাল্লাহ। এই নিয়ামত পৃথিবীর সবাই পায় না, বাংলাদেশের 68,000 গ্রাম এখনো পায় নাই, কিন্তু আপনাদের সৌভাগ্যের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে থেকে, এই গ্রামে থেকে আপনারা এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীরা আজ থেকে 1400 বছর আগে, 1300 বছর আগে যেভাবে দিনের উপরে আমল করেছিলেন, দিনের উপরে চলেছিলেন, যেই আকীদা, যে বিশ্বাস পোষণ করেছিলেন, সেই আকীদা, সেই বিশ্বাস, সেই মানহাজ, সেই আমাল তৈরি করার লক্ষ্যে এরকম একটি মসজিদ আমরা পেয়েছি, এটা আল্লাহর বড় নিয়ামত। সুতরাং এই নিয়ামতকে কাজে লাগাইতে হবে, নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই হেদায়েত, যে নিয়ামত পেয়েছি এর মধ্যে আল্লাহ পাক আরো বরকত দিবেন। আর যদি এই নিয়ামত পাওয়ার পরে আমরা এর শুকরিয়া আদায় না করি, এই নিয়ামতকে কাজে না লাগাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত স্থায়িত্ব দিবেন না। যুগে যুগে অনেক কাউম, অনেক অঞ্চল, অনেক এলাকার ভাইয়েরা বোনেরা তাওহীদ পেয়েছিল, সুন্নত পেয়েছিল, কিন্তু এই তাওহীদ এবং সুন্নতকে তারা যেভাবে শুকরিয়া জ্ঞাপন করা দরকার ছিল, যেভাবে এটাকে তারা মূল্যায়ন করা দরকার ছিল, যেটাকে ধরে রাখা দরকার ছিল, যেভাবে যখন তারা এটা ধরে রাখতে পারে নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে এই তাওহীদের নিয়ামত, সুন্নতের নিয়ামত উঠিয়ে নিয়েছেন। তখন ওই জনপদে, ওই এলাকার মানুষ আবার শিরকের দিকে চলে গিয়েছে, বেদাতের দিকে চলে গিয়েছে।
এজন্য আপনাদের কাছে আপনাদের নিকটে প্রথম আবেদন যেটি, যে আলহামদুলিল্লাহ আপনারা এই দেশের মুসলিমদের মধ্যে বিরাট সৌভাগ্যশালী, আপনারা আল্লাহর বিরাট নিয়ামত পেয়েছেন এখানে। আমি তো আলহামদুলিল্লাহ দেখে অনেক আনন্দিত হয়েছি যে এখানে একটা নদীর পাড়ে, কুশিয়ারা নদীর সাথে নদীর পাড়ে, বাংলাদেশের মানুষ নদীর পাড়ের এলাকা এত পছন্দ করে না, কারণ নদী ভাঙ্গি ফেলায়, নদী এদিক সেদিক নিয়ে যায়, আর নদীর পাড়ের মানুষের একটু সভ্যতা সংস্কৃতি নাকি ভালো থাকে না। আমাদের দেশের কথা, আমাদের বাড়ি হলো নোয়াখালী অঞ্চলে ফেনী, তা আমাদের এলাকায় ছেলে মেয়ে বিয়ে করানোর সময় যদি দেখে যে নদীর পাড়ে বাড়ি, তাহলে বিয়ে করে না, বিয়ে দেয় না, দিতে চায় না, অপছন্দ করে। কারণ কি ভাই, এখানে বাড়ি নদীর পাড়ে, বাড়ি খালের পাড়ে, এদের চাল চলন, এদের অভ্যাস, এদের সংস্কৃতি ভালো না। তো সব জায়গায় যে একইরকম তা না, আলহামদুলিল্লাহ সব জায়গায় ভালো মানুষও আছে, আবার সাধারণ বিভিন্ন রকমের মানুষই আছে। তা আলহামদুলিল্লাহ এরকম এক নদীর পাড়ে একটা গ্রামে আপনারা এরকম তাওহীদের বাতাস, তাওহীদের গ্রাম, সুন্নতের গ্রাম পেয়েছে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নিয়ামত। এটাকে শক্ত করে ধরে রাখবেন ইনশাআল্লাহ, এবং এই নিয়ামত যাতে এই ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রত্যেকটা ভাই বোন পায়, এই সিলেট জেলার প্রত্যেকটা ভাই বোন পায়, কিভাবে পায় সেটা আমরা কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, দাওয়াত পৌঁছাইতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার আজকের আলোচ্য বিষয় হলো সহি আকিদার গুরুত্ব, সহি আকিদা কি জিনিস, সহি আকিদার প্রয়োজনীয়তা, সহি আকিদা না হলে অসুবিধা কি, আর হইলে সুবিধা কি, এই বিষয়গুলো নিয়েই অল্প সময় আপনাদের সামনে একটু কথা বলবো ইনশাআল্লাহ। কথাগুলো সব আপনাদের জানা কথা, আপনারা সব জানেন, জানা কথাগুলোকে একটু স্মরণ করাই দেওয়া, একটু বলে দেওয়া। আবার প্রথমে আসি আমরা আকিদা, আকিদা কি জিনিস, আকিদা হলো বিশ্বাস, আকিদা মানে বিশ্বাস, ইমান মানে কি বলেন তো দেখি, আমাদের সবার ইমান আছে কি নাই, এখানে ইমান নাই কার দেখি, আপনাদের ইমান নাই কার, এরকম কেউ আছেন যার ইমান নাই, যে আলহামদুলিল্লাহ সবাই ইমান আছে। এবং আমাদের দেশের যিনি নামাজ পড়েন না ওনারও ইমান থাকে, থাকে না, যিনি পাঁচ ভক্ত নামাজ পড়েন না, শুধু ঈদের নামাজ পড়ে বা জানাজার নামাজ পড়ে, তারও কিন্তু ইমান থাকে বাংলাদেশে। বাংলাদেশে সব জিনিস যায়, ইমান যায় না, কয় তুই এই কাজটা করিস না, এই কাজটা করলে আমাদের বংশের নাম নষ্ট হয়ে যাবে, নাম ডুবে ফেলবি, এই কাজটা করলে জাত চলে যায়, বংশ চলে যায়, অনেক কিছু আমাদের দেশে যায় কিন্তু ইমান যায় না। বাংলাদেশের ইমান এত শক্ত, এত কঠিন, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একজন ভাইয়ের, কোনো একজন বোনের ইমান গেছে, এটা শুনছেন আপনাদের এলাকা, শুনছেন সিলেটে যে অমুক জায়গায় ফেঞ্চুগঞ্জের অমুক গ্রামে একজন ভাইয়ের ইমান চলে গেছে, এই কথা কোনোদিন শুনছেন, কিন্তু সব চলে গেছে, অনেক কিছু চলে গেছে, শুনছেন মসজিদে দেখবেন মাঝে মাঝে কোনো কোনো ভাই সলাত আদায় করতেছে, হঠাৎ বের হয়ে যাচ্ছে, তখন আমরা বলি কি কেন বের হয়ে যাচ্ছে, ভাইয়ের অজু চলে গেছে, অজু চলে গেছে, এরকম আমরা দেখি, অজু ভেঙে গেছে, মাঝে মাঝে নামাজ ভেঙে যায়, আবার আমরা দোহরায় পড়ি, তারপরে রোজা ভাঙ্গি যায়, মাঝে মাঝে সব ভাঙ্গে, সব যায়, কিন্তু এই দেশে ইমান যায় না, ইমান ভাঙ্গেও না, ইমান যায়ও না। এবং কেউ যদি একেবারে আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্কই নেই, তাও সে দাবি করে যে আমার ইমান খুব মজবুত, কয় আমি নামাজ না পড়লে কি হইব, আরে মিয়া রোজা না রাখলে কি হইব, মদ খাইলে কি হয়েছে, আমার ইমান কিন্তু ঠিক আছে, ইমান খুব মজবুত, মদ খাইলেও ইমান মজবুত, সুদ খাইলেও ইমান মজবুত, ঘুষ খাইলেও ইমান মজবুত, যাই করুক ইমান কিন্তু শক্ত আছে। তাহলে ইমান মানে কি, ইমান অর্থ কি, ইমান অর্থ বিশ্বাস না, ইমানের একটা অর্থ বিশ্বাস, কিন্তু ইমান বলতে যেটা বোঝায় সেটা হলো নিরাপত্তা, নিরাপদ থাকা।
আপনার ইমান মানে এমন বিশ্বাস যেই বিশ্বাসটা কুফর থেকে নিরাপদ থাকে, যেই বিশ্বাসটা শেরেক থেকে নিরাপদ থাকে, যেই বিশ্বাসটা বেদাত থেকে নিরাপদ থাকে, এরকম বিশ্বাস যদি হয় তো ওই বিশ্বাসটার নাম হল ইমান, মানে নিরাপদ বিশ্বাস। ঢাকা শহরে পানি দুই রকমের আছে, রাস্তাঘাটে যখন বিভিন্ন কিছু বিক্রি করে, বিভিন্ন শরবত বিক্রি করে, জুস বিক্রি করে, বিভিন্ন কিছু বিক্রি করে, আমরা খাই না। কারণ কি? ওই যে এগুলোর পানি ভালো না। তাহলে ঢাকা শহরে দুই রকমের পানি আছে, কিছু পানি নিরাপদ, যখন ফুটানো হয় তারপর ফিল্টার করা হয় এগুলো নিরাপদ পানি, আর যেগুলো এমনি সবসময় খোলা এগুলো অনিরাপদ পানি। তাহলে এইরকম আমাদের বিশ্বাসগুলো দুই ধরনের, একটা হলো অনিরাপদ বিশ্বাস আর একটা হলো নিরাপদ বিশ্বাস। যেগুলো অনিরাপদ বিশ্বাস এগুলার নাম ইমান না, এগুলার নাম কুফর, এগুলার নাম শেরেক, এগুলার নাম বেদাত। আর যে বিশ্বাসগুলো একেবারে নিরাপদ, একেবারে মানে নির্বেজাল খাঁটি বিশ্বাস, এগুলার নাম হলো ইমান। আর এই বিশ্বাসটাকেই, অর্থাৎ ইমান বললে খালি বিশ্বাস বোঝায় না, ইমানের সাথে আরো অনেক জিনিস জড়িত আছে। ইমান বললে ভিতরে বিশ্বাসও করতে হবে, মুখে স্বীকারও দিতে হবে, স্বীকারোক্তি দিতে হবে, আবার এটাকে বাস্তবে পরিণত করতে হবে, কাজেও দেখাইতে হবে। মানে এখানে যে বিশ্বাস, এই বিশ্বাস মুখে বের করতে হবে, বলতে হবে, আবার এই বিশ্বাসটা কাজেও দেখাইতে হবে, তাহলে ইমান, না হয় ইমান হবে না। এজন্য কারো কারো অন্তরের বিশ্বাস ছিল, মুখে প্রকাশ করে নাই, এরা ইমানদার হতে পারে নাই। এরকম একজনের নাম বলতে পারবেন? আবু তালেব। আবু তালেব মনে মনে আল্লাহকে চিনত এবং তার ভাতিজা যে আল্লাহ রসুল এটাও তিনি মনে মনে বিশ্বাস করতেন। বিশ্বাস যদি না করতেন তাহলে তার ভাতিজাকে রক্ষা করার জন্য তিনি এত জান প্রাণ দিতেন কেন? তার অন্তরে বিশ্বাস ছিল কিন্তু মুখে জাহের করে নাই, প্রকাশ করে নাই। মৃত্যুর সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামা। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা মুখে বলেন। আব্দুল মুত্তালিব, আবু তালেব ঘোষণা দিল, লাস্টে অনেক চিন্তা ভাবনা করে যে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে পারবো না, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি। এই আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে থাকার কারণে ইমান হয়নি। সে যদি অন্তরের বিশ্বাসটা মুখে স্বীকার করতে পারত, মুখে স্বীকৃতি দিতে পারত, তাহলে ইমান হইত। আবার অনেকে মুখে স্বীকার করছে অন্তরে স্বীকার করে নাই, এরকমও ছিল। এরকম একজনের নাম বলেন দেখি। হ্যাঁ, আবদুল্লাহ বিন উবাই। মাশাআল্লাহ, ওরে আল্লাহ, ইকরামে তো সবাই সব জানে, দেখছেন না? আমি আগেই কইছি যে আপনারা সব জানেন। আবদুল্লাহ ইবনে উবাই, আবদুল্লাহ ইবনে উবাই মুখে স্বীকার করছে, মুখে কিন্তু সব বলছে যে আমি ইমানদার, আমি মুসলিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার খুতবা দিতেন তখন সে পাশে দিয়ে উঠে দাঁড়াইত, খুতবার আগে দিয়ে উঠে দাঁড়ায় বলতো, ভাইয়েরা শুনেন, আমাদের মদিনাবাসীর জন্য বিরাট নেয়ামত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মদিনে আসছেন, আপনারা মনোযোগ দিয়ে তার খুতবা শুনবেন, কথা শুনবেন। তো হেকি কথা মানুষকে বলে দেওয়া লাগে। কেন বলে দিত? মানে সে বুঝাইতো যে সে মদিনার মধ্যে খুব প্রভাবশালী এক বড় নেতা, বড় লিডার, এটা বোঝানোর জন্য সে আগে দিয়ে দাঁড়াইত, এই কথাগুলো বলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে বুঝতেন কিন্তু কিছু বলতেন না, কারণ মদিনায় তার বিশাল প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার আগে মদিনার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল তাকে নেতা বানাইব,
আচ্ছা, তাহলে এই লোক মুখে স্বীকার করছে কিন্তু তার অন্তরে বিশ্বাস ছিল না, বিশ্বাসটা গন্ডগোল ছিল, এই জন্য এই লোক মুনাফেক, এই লোক মুনাফেকের লিডার, এই লোক জান্নাতে যেতে পারবে না। কেন? স্বীকৃতির সাথে, মুখের স্বীকৃতির সাথে অন্তরের মিলে নাই। তাহলে শুধু অন্তরে বিশ্বাস হইলেও ইমান হয় না, শুধু মুখে স্বীকার করলেও ইমান হয় না, আবার শুধু আমল করলেও ইমান হয় না। যদি অন্তরে বিশ্বাস না থাকে, মুখে স্বীকৃতি না থাকে, শুধু আমল করছে, তাও ইমান নাই। যেমন একজন বলতে পারবেন যে আমল করছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই, মুখে স্বীকার করে নাই। একজনের নাম বলতে পারবেন? আবু জাহেল। আবু জাহেলের নাম শুনছেন? হ্যাঁ, আবু জাহেল অন্তরে বিশ্বাস করে নাই, মুখে স্বীকৃতি দেয় না, কিন্তু আমল করছে। কি আমল করছে? প্রথম নম্বরে আমল করছে, সে আল্লাহর ঘরের সভাপতি, মসজিদে হারামের সভাপতি হিসাবে, সে মসজিদে হারামে যত রকমের এবাদত ছিল সমস্ত এবাদতের সে ব্যবস্থাপনা করত, বিশেষ করে হাজিদের হজের ব্যবস্থাপনা সে করত, সে নিজেও হজ করত, সে ছিল আমিরুল হজ, হজের আমির, হজের ব্যবস্থাপনা করত, নিজে হজ করত, হাজিদেরকে খাওয়াইতো, হাজিদেরকে পানি পান করে দিত। এগুলো আমল না? এগুলো ইবাদত না? হাজিদেরকে খাওয়ানো, হাজিদেরকে পানি পান করানো, হাজিদের থাকার ব্যবস্থা করা, ওই যুগে তো আর এরকম হোটেল ছিল না, বড় বড় আমরা এখন যেমন হোটেলে থাকি, ওই যুগে এরকম হোটেল ছিল না, তাবু করে করে মসজিদে হারামের আশেপাশে থাকা লাগতো বিভিন্ন জায়গায়, সেই সব ব্যবস্থাপনা করে দিত, তাবু বানাই দিত। তারপরে পানি সব জায়গায় পাওয়া যেত না, জমজমের পানিকে চারিদিকে পৌঁছায় দেওয়া হইতো তাবুর মধ্যে, এইভাবে সে বিভিন্ন রকম হাজিদের খেদমত করছে, এটা আমল করছে না? আচ্ছা, দোয়া একটা বড় আমল, দোয়া আল্লাহর কাছে দোয়া করা, এটা বড় একটা ইবাদত, অন্যতম একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, দোয়া করতে অহংকার করে, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কেউ যদি আল্লাহর কাছে অহংকার করে, দোয়া করতে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে, জাহান্নামে ঢুকাবেন, নাউযুবিল্লাহ। একটা গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে, করছে না? বদরের যুদ্ধে যখন যায়, তখন বাইতুল্লাহর গিলাব ধরে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমি বদরের ময়দানে যুদ্ধ করতে যাইতেছি, কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাপ দাদার ধর্মকে ধ্বংস করে দিতেছে, আমার বাপ দাদার ধ্বংসকে, আমার বাপ দাদার দিনকে, আমার বাপ দাদা, ওনার বাপ দাদা কে? ওনার বাপ দাদা বলতে ইব্রাহিম আলাইহিসসালামকে বুঝাইছে, ইসমাইল আলাইহিসসালামকে বুঝাইছে। আবু জাহেল কিন্তু নিজেকে আওলাদ রাসূল দাবি করত, যে আমরা রাসূলের বংশধর, আমরা ইব্রাহিমের বংশধর, ইসমাইল আলাইহিসসালামের বংশধর। তো তারা মনে করত, তারা যে শেরে করতেছে, কুফর করতেছে, এগুলো তাদেরকে ইব্রাহিম আলাইহিসসালাম শিখাই গেছেন, তাদেরকে ইসমাইল আলাইহিসসালাম শিখাই গেছেন, তারা মনে করত এটা, তাদের বিশ্বাস ছিল এটা, যে আমাদের নবীরা এগুলো আমাদেরকে শিখাই গেছেন। আমাদের দেশে যারা শেরেক করেন, যারা বেদাত করেন, এরা মনে করেন কি আমাদের বড় বড় আলেমেরা, পূর্বপুরুষেরা মনে হয় এগুলো দেখাই গেছে, শিখাই গেছে। অথচ এগুলো বেশি দিন না, অল্প কিছুদিন আগে আবিষ্কার হয়েছে, যুগে যুগে এগুলো ছিল না, এগুলো তাওহিদ বিরোধী, সুন্না বিরোধী, এগুলো কোরআন হাদিসে নাই, এগুলো নতুন বানাইছে। কিন্তু আমরা অনেকে মনে করি, মনে হয় এগুলা যুগে যুগে সাহাবিরাও করতো, তাবিরাও করতো, আরো করতো, এরকম আবু জাহেলরা মনে করতো যে এগুলো ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম শিখাই গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সেই বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখার জন্য বদরে যুদ্ধ করতে চাইতেছে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করিও। তাহলে আবু জাহেল দোয়া করছে না, আরো কোথায় দোয়া করছে? আল্লাহর ঘরে বাইতুল্লাহর ধরে ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে। তাহলে এটা ইবাদত না? এটা আমল না? এরকম আবু জাহেল অনেক আমল করছে, কিন্তু আবু জাহেলের এই আমল কোনো কাজে আসে নাই। কেন আসে নাই? তার অন্তরে বিশ্বাস ঠিক ছিল না, বিশ্বাসে গণ্ডগোল, মুখে স্বীকৃতি দেয় নাই, আমল করছে।
তাহলে তিন জিনিসের সমন্বয় হয় কি? ঈমান। কিন্তু আকীদাটা তিন জিনিসের সমন্বয় না, আকীদা হলো শুধু অন্তরটা, মানে বিশ্বাসটা, এটাই হলো গোড়া। বিশ্বাসটা ঠিক হইলে ওই বিশ্বাসের প্রতিফলন ঘটবে আমার কথায়, এই বিশ্বাসের প্রতিফলন ঘটবে আমার কাজ কারবার লেনদেন আল আমল আখলাক ইবাদত বন্দেগী সবকিছুতে আমার ওই বিশ্বাস, বিশ্বাসের প্রতিফলন। আকীদাটা এমন এক জিনিস, এটা মানুষের অন্তরে যেই আকীদাটা ঢুকবে তার পুরা জীবন ওই আকীদা কেন্দ্রিক পরিচালিত হবে। এজন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান আনার পরে তাদের পুরা জিন্দগি পুরা লাইফের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে, কিসে চেঞ্জ করলো তাদেরকে? আকীদা, বিশ্বাস। দেখেন একই গ্রামে বসবাস করেন, মসজিদে আজান হলে আপনি চলে আসেন মসজিদের দিকে, অন্য ধর্মাবলম্বী আরেকজন মানুষ সে ভুলেও কোনোদিন মসজিদের দিকে আসে না। কোরবানির ঈদের দিন আপনি গরু জবাই করেন, কোরবানি করেন, সে আপনার বাড়ির দ্বারে কাছেও আসে না, সে দূরে দূরে থাকে। কেন, অসুবিধে কি, আসে না কেন? তার সাথে আমার তফাত আকীদার, বিশ্বাসের তফাত। আমি যে আকীদা লালন করি সে সেই আকীদা লালন করে না, তার আকীদা ভিন্ন। তার আকীদা ভিন্নর কারণে একজন মানুষকে মারা যাওয়ার পরে পোড়াই ফেলতেছে, আকীদার ভিন্নতার কারণে। আর আমার আকীদা ভিন্নতার কারণে আমি মারা যাওয়ার পরে আমার সম্মান আরো বাড়ে গেছে, পোড়ানো তো দূরের কথা, আমি যাতে একটু ব্যথা না পাই, আমার শরীরটা কোনো জায়গায় অসম্মান না হয়, এজন্য কি সুন্দর করে আমাকে গোসল করাইতেছে, আমাকে নতুন কাপড় পরাইতেছে, আমাকে সুগন্ধি লাগাইতেছে, আমার দাড়ি আঁচড়াই দিচ্ছে, আমাকে সুন্দর করে সাত আট জনে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমার জন্য সবাই দোয়া করতেছে সালাতের মাধ্যমে, আমাকে সম্মানের সাথে কবরে রাখতেছে। কত সম্মান মারা যাওয়ার পরে আরেকজনকে নিজে সরাসরি আগুনের মধ্যে ফেলাই দিছে, কারণ কি? আকীদা। আকীদার কারণে দুই রকম হয়েছে অবস্থা। এই জন্য আকীদা এমন এক জিনিস, এটার কারণে মানুষের পুরা জিন্দগি পরিবর্তন হয়। আবার আকীদা যদি বিশুদ্ধ না হয় তো জিন্দগিটাও এরকম বিশুদ্ধ হবে না, দুনিয়াও বিশুদ্ধ হবে না, আখেরাতও বিশুদ্ধ হবে না। আকীদাটা ওকদাতুন থেকে, ওকদাতুন মানে ঘিরা দেওয়া, ঘিরাকে বলা হয় ওকদা, আকদ। আমাদের দেশে বিয়ের অনুষ্ঠান যখন হয় তখন আমরা বলি যে আকদের অনুষ্ঠান হইতেছে, আকদ হইতেছে, আকদে নেকাহ হইতেছে, আকদ বলি না। এই আকদ মানে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ঘিরা লাগাই দিচ্ছে, ঠিক আকীদাটাও হইল দুইজনের মধ্যে ঘিরা লেগে যাওয়া, এটার নাম আকীদা। আকীদাটা দুই ধরনের ঘিরা লাগে, যদি আমার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘিরা লাগি যায় এটার নাম হলো আকীদায়ে সহিহা, সহি আকীদা। আর যদি আমার সাথে শয়তানের ঘিরা লাগি যায় এটার নাম আকীদায়ে বাতেলা, বাতিল আকীদা। ঘিরাটা দুই দিকে লাগে, কেউ ইচ্ছা করলে এই আকীদার ঘিরাটা আমার সাথে আমার আল্লাহর ঘিরা লাগবে, আল্লাহর সম্পর্ক হবে, এটা সহি আকীদা। আর আল্লাহর সাথে ঘিরা না লেগে ইবলিসের সাথে শয়তানের সাথে ঘিরা লেগে যায় তখন হয় যায় কি? বাতিল আকীদা। এজন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বানি আদম, খবরদার, লা তাবুদুশ শায়তান, শয়তানের ইবাদত করিও না, শয়তানের গোলামি করিও না, শয়তানের ইবাদত করিও না, শয়তানের গোলামি করিও না। তাহলে পৃথিবীতে মানুষ শয়তানেরও ইবাদত করে, শয়তানেরও গোলামি করে। কখন মানুষ শয়তানের গোলামি করে? যখন তার বিশ্বাসটা, আকীদাটা, ঘিরাটা শয়তানের সাথে লেগে যায়। আর যার বিশ্বাসটা, যার আকীদাটা, যার সম্পর্কটা আল্লাহর সাথে, এই বিশ্বাসটাকে বলা হয় আকীদায়ে সহিহা, সহি আকীদা। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, আল আকীদা আস-সহিহা হিয়া আসলু দ্বীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহি আকীদাটাই হলো ইসলামের আসল, দ্বীনের মূল ভিত্তি হলো সহি আকীদা। মানে আকীদা যদি আপনার বিশুদ্ধ না হয়
তাহলে কোনো আমল বিশুদ্ধ হবে না। আকীদা যদি বিশুদ্ধ হয় আপনার প্রত্যেকটা আমল বিশুদ্ধ হবে। আকীদা যদি গণ্ডগোল হয় প্রত্যেক আমলের মধ্যে গণ্ডগোল হবে। আকীদা যদি আপনার পরিচ্ছন্ন না থাকে তাহলে যখন আপনি কথা বলবেন তখন কিচ্ছা কাহিনী বলবেন, মিথ্যা কথা বলবেন, ওই অমুক হুজুরের কি হয়েছে, অমুক জায়গায় কি হয়েছে, অমুক জায়গায় কি হয়েছে, এসব কিচ্ছা কাহিনী বলবেন। আকীদা যদি পরিচ্ছন্ন হয়, বিশুদ্ধ হয়, আপনি আল্লাহর রাসূলের বাইরে কোনো কথা বলবেন না। আপনি যেটাই বলবেন এটার সাথে দলিল থাকবে, কল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহ বলছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আমার রাসূল বলছেন। আর আকীদার মধ্যে যদি গণ্ডগোল থাকে তখন কি কইবেন, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন। আমার আমি বলবো আমার আল্লাহ কি ফরমাইছেন, আমার রাসুল কি ফরমাইছেন, এটা না বলে ওই ইকবাল কি বলছে, রুমি কি বলছে, শেখ সাদী কি বলছে, ফরিদউদ্দিন আফতার কি বলছে, এগুলো বলি বলে আমি ওয়াজ করবো যদি আমার আকীদা গণ্ডগোল থাকে। আকীদা হলো গুরুত্বপূর্ণ জিনিস। আকীদার ভিতরে যেটা লালন হবে আমার কথাবার্তা সব ওইটাই প্রতিফলন ঘটবে। এজন্য আমার ভাই ও বোনেরা আমাদের আকীদাটা বিশ্বাসটা এটাকে পরিচ্ছন্ন করতে হবে, এটাকে বিশুদ্ধ করতে হবে। কেন আকীদা বিশুদ্ধকরণ দরকার আর কিসের থেকে বিশুদ্ধ করতে হবে? বিশুদ্ধকরণ এই জন্য দরকার, আকীদা বিশুদ্ধ না হইলে, আমার বিশ্বাসটা পরিশুদ্ধ না হইলে আমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, আমলে কাজ হবে না। আল্লাহ পাক সূরা আল মায়দা পাঁচ নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, ঈমানের সাথে যদি কেউ কুফরি করে, ঈমান আমার ঈমান আনার পরে যদি একটা কুফরি আমি করি, কোনো কুফরি আমি করলাম, ফাকাদ হাবিতা আমালুহু তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, সব আমল বরবাদ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা কি চাই যে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হই, কি বলেন? তাহলে আমাকে কুফর থেকে মুক্ত থাকতে হবে, আমার ঈমানকে সবসময় কুফর থেকে হেফাজত করতে হবে, কুফর থেকে রক্ষা করতে হবে। এই ঈমান, এই আকীদা যদি আমার বিশুদ্ধ না হয় তাহলে এখানে কুফর ঢুকে পড়বে, আর কুফরে ঢুকলে আমার সব আমল বরবাদ। তাহলে আমি নামাজ পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, জাকাতও দিলাম, সব করলাম, কিন্তু আমার ঈমান বিশুদ্ধ না, আমার ঈমানের মধ্যে গণ্ডগোল, তো যা করলাম সব বরবাদ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, সমস্ত আমালগুলো নিয়াতের উপর নির্ভরশীল। নিয়াত কোথায় থাকে? কালবে থাকে, এখানে থাকে। এই আকীদা যেখানে থাকে নিয়াত সেখানেই থাকে। এই জন্য নিয়াত আর আকীদা এক জিনিস। নিয়াত হলো নাওয়াত থেকে, নাওয়াত মানে বীজ, বীজ বপন করা, যেটার বীজ লাগাইবেন ওইটাই উঠবে। লাউ গাছ লাগাইবেন, লাউয়ের বীজ মাটির নিচে বপন করবেন, লাউ গাছ উঠবে। কুমড়া গাছ লাগাইবেন, কুমড়া গাছ উঠবে। শশা গাছ লাগাইবেন, শশা উঠবে। ঠিক এখানে যেই বীজটা বপন করা হবে এটা যে নিয়াত, নিয়াত মানে বীজ বপন করা, এখানে যে বীজ হবে এই অনুযায়ী আমল হবে। বীজে গণ্ডগোল হইলে, এখানে সমস্যা হইলে, কালবে সমস্যা হইলে, ইমানে সমস্যা হইলে, আকীদা সমস্যা হইলে, আমার সব আমালে সমস্যা দেখা দিবে। যদি আমি কোনো শেরেক করি, শেরেকে আকীদা পোষণ করি, তাহলে কি হবে? সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে বলে দিয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, ও আমার নবীরা একটা শিরক যদি করে ফেলো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ,
নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে একটা শিরক করলে তো সব আমল বরবাদ। নবীদের আমল কি রকম? আমাদের আমল আর নবীদের আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আর আমাদের আমল তুলনা কেমন? আটলান্টিক মহাসাগর আর ধরেন আমাদের পুকুরের এক ফোঁটা পানি, আমাদেরটা এক ফোঁটা পানির মতো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ধরেন মহাসাগর, আটলান্টিক মহাসাগরের মতো। কারণ কিয়ামত পর্যন্ত যত উম্মত যা আমল করবে সমস্ত আমল একত্রিত করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হবে বেশি। এইরকম মহাসাগরের আমলকেও আল্লাহ পাক বলতেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক, তাহলে শিরকটা এত বিষাক্ত আটলান্টিক মহাসাগরের মধ্যে এক ফোঁটা পড়লে আটলান্টিক মহাসাগরের পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যায়। নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন একটা শিরক করলে তোমার সব আমল বরবাদ। আল্লাহ পাক শিরক করলে জান্নাত দেন না, জান্নাত হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, জান্নাত হারাম হয়ে যায়, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। তাহলে ঈমান যদি আমার বিশুদ্ধ না থাকে, আকীদা যদি আমার বিশুদ্ধ না থাকে, সহি না থাকে, আমল পরে, আগে আমার আকীদা, আগে আমার বিশ্বাস, আগে আমার ঈমান ঠিক করতে হবে। আজকে আমাদের দেশে বাংলাদেশে আমল নিয়ে মারামারি, আমল নিয়ে টানাটানি, তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো ঝগড়া হয়, হয় না? ঝগড়া হয়, বাহাস হয়, মোনাজারা হয়, ইমানে নাই তারাবি 100 রাকাত পড়লে কি না পড়লে কি বলেন? আপনার ইমানে যদি না থাকে আপনি তারাবি 20 রাকাত পড়লে কি 8 রাকাত পড়লে কি? ইমানে নাই আপনি 20 রাকাত পড়লে যাই, 8 রাকাত পড়লে হই, না পড়লে হই, কারণ কোনোটা কাজে আসবে না আপনার ইমান যদি বিশুদ্ধ না হয়। হাত কোথায় বানবে এটা নিয়ে মারামারি করে, ঝগড়া করে। আপনার যদি ঈমান ঠিক না থাকে, আকীদা বিশুদ্ধ না থাকে, তা হাত যেখানে বান্ধবেন কোনো কাজ হবে না। এজন্য প্রথম কাজ আমাদের বর্তমানে আকীদা বিশুদ্ধ করা, আকীদাটাকে পরিশুদ্ধ করা। কারণ আমাদের আমলের চাইতে আমাদের গণ্ডগোল বেশি ঈমানের মধ্যে, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে। আচ্ছা, এখন আসি আমরা আমাদের আকীদায় গণ্ডগোলটা কোথায়, কি গণ্ডগোল আমাদের আকীদায়, আকীদা কেন বিশুদ্ধ করব? আমাদের গণ্ডগোল হলো আমাদের আকীদায় তিন ধরনের মারাত্মক বিষাক্ত জিনিস ঢুকে পড়ছে। একটা হলো কুফর, একটা হলো শিরক, একটা হলো বেদাত। এই তিনটা মনে রাখবেন, এগুলো তিনটা বিষাক্ত তিনটা জিনিসের নাম। এক নম্বরটা কি কথা বলেন না দেখি, বুঝেন নাই আমার কথা, আমার কথা বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এখন তো সব শিক্ষিত, সবাই বুঝেন সব কথা, এখন আর সিলেটি ভাষা বলা লাগে না, এখন শুদ্ধ ভাষা বললে সবাই বুঝেন, ঠিক না? এক নম্বর হলো কুফর, দুই নম্বর কি শিরক, তিন নম্বর, এই তিনটা জিনিস ভালো করে মুখস্থ করে রাখবেন সবাই। এক নম্বর কুফর, দুই নম্বর শিরক, তিন নম্বর বেদাত। এই তিনটা জিনিসকে নিজের মধ্যে ঢুকতে দিব না, পরিবারে ঢুকতে দিব না, গ্রামে ঢুকতে দিব না, এই দেশে ঢুকতে দিব না, ঠিক আছে? এটা সবসময় খেয়াল রাখবে, প্রথম আমার ভিতরে কুফর ঢুকতে পারবে না, শিরক ঢুকতে পারবে না, বেদাত ঢুকতে পারবে না, আমার পরিবারে ঢুকতে পারবে না। আমি বেঁচে থাকতে আমার পরিবারে শিরক ঢুকতে পারবে না, কুফর ঢুকতে পারবে না, বেদাত ঢুকতে পারবে না। আগে এই দুইটা ঠিক করেন, নিজেরটা পরিবারেরটা। কারণ আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার, আগে তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। সুবহানাল্লাহ, কারণ বাকিগুলো আমার ওই পাওয়ার নাই, ওই ক্ষমতা নাই, আমি বাকিদেরকে বাঁচাবো। গ্রামে আমি চাইলে হবে না, শিরক বেদাত ঢুকে যেতে পারে, কারণ শিরক বেদাত খুব শক্তিশালী, আমার একজনের বাধা শিরক বেদাতে ধরে রাখা যাবে না।
আপনার নদীর স্রোত যদি কম হয় তখন আপনি বাদ দিলে কাজ হবে, এত কঠিন স্রোত যেটা বাদে একটা হালকা বাদে কাজ হবে না। আপনি আমি একজন দুজনে চাইলে গ্রাম থেকে শেরেক বেদাতকে বাদ দিয়ে রাখতে পারবো না, চলে আসতে পারে না, কারণ শেরেক বেদাতের স্রোতটা এত মারাত্মক, এটা যত শক্ত বাদ দেন আপনি ভাঙি ফেলা, এটা কঠিন জিনিস শেরেক এবং বেদাত কুফর। এজন্য আমার ভিতরে যাতে না ঢুকে আমার নিজেকে বাদ দিয়ে রাখবো, আমার ভিতরে আমার আকীদায় আমার বিশ্বাসে কোন কুফর কোন শেরেক কোন বেদাত ঢুকতে পারবে না, আমার পরিবারে কোন কুফর কোন শেরেক কোন বেদাত ঢুকতে পারবে না। এটা যদি ঢুকে তাহলে আমার আকীদা গণ্ডগোল, আকীদা নষ্ট, বিশ্বাস নষ্ট হয়ে যাবে, আর বিশ্বাসটা আকীদাটা নষ্ট হয়ে যাওয়া মানে আমার সব বরবাদ, দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। যত আমল করি, কোটি কোটি টাকা সদাকা করি, দান করি, মসজিদ করি, মাদ্রাসা করি, আমল করি, কোনো কাজ হবে না। আচ্ছা এবার আসেন, এই আকীদা পরিচ্ছন্ন থাকলে কি লাভ, পরিচ্ছন্ন না থাকলে বিশুদ্ধ না থাকলে ক্ষতিটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কোন সাহাবিকে কাউকে যদি মুসলিম হিসাবে পরীক্ষা করতেন আগে খবর নিতেন তার ইমান বিশুদ্ধ কিনা, তার আকীদা বিশুদ্ধ কিনা। ইমান বিশুদ্ধ হলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন হিসাবে ঘোষণা দিতেন, আর যদি আকীদা গণ্ডগোল থাকত সে যত আমলই হোক তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন হিসাবে ঘোষণা দিতেন না। কারো ইমান পরীক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, নাই মিয়া নামাজ পড়ো কিনা। আমাদের দেশে আমরা কিন্তু এটা জিজ্ঞেস করি, এই ভাই আপনি নামাজ পড়েন কিনা, আমরা সবারই জিজ্ঞেস করি এটা নামাজ পড়ে কিনা, কিন্তু নামাজ পড়ে কিনা এটা মূল বিষয় না, তার আগে আরো মূল বিষয় রয়ে গেছে, জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার ইমান বিশুদ্ধ কিনা, আকীদা বিশুদ্ধ কিনা, আগে খবর নিতে হবে এটা। এশার সলাত হবে ইনশাআল্লাহ 9:30, একসাথে আমরা আলোচনা শেষ করে প্রশ্নোত্তর করে তারপরে ইনশাআল্লাহ সলাতুল এশা আদায় করব। তাহলে আগে সলাত আদায়ের আগে আপনি নামাজ পড়েন কিনা এটা জিজ্ঞাসা করার আগে তাকে জিজ্ঞাসা করতে হবে কি, ভাই আপনার আকীদা বিশুদ্ধ কিনা, আপনার ইমানটা বিশুদ্ধ কিনা, ইমানটা ঠিক আছে কিনা, আগে এই খবরটা নিতে হবে তারপরে সলাত। কারণ ইমান যদি বিশুদ্ধ না থাকে, আকীদা যদি বিশুদ্ধ না থাকে, আপনার সলাত দিয়ে কি হবে? মাইকটা এমন করতেছে কেন? আচ্ছা তারপরে কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কেউ আসত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তার আকীদা বিশ্বাস পরীক্ষা করতেন। আপনার মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার একটা দাসী ছিল, এই দাসীকে আমি একদিন আমার একটা ছাগল, সে ছাগল চড়াইতো, একটা ছাগল বাগে নিয়ে গেছে, এই জন্য আমি রাগান্বিত হয়ে ওই দাসীকে আমি একটা চপট আঘাত করলাম, একটা থাপ্পড় দিলাম। দেওয়ার পরে আমার অন্তরে আমার মনে একটু ব্যথা জাগলো যে আহারে, যে এরকম একটা কাজ করলাম, মেয়েটা ব্যথা পাইল, দাসীটা তার মনে একটু খুব দয়া আসলো, তখন তিনি চাইলেন দাসীটাকে আজাদ করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাসীটাকে আমার কাছে নিয়ে আসো। আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা করলেন যে তার ঈমান আছে কিনা, তার আকীদা বিশুদ্ধ কিনা। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা জিনিস জিজ্ঞাসা করলেন, এক নম্বরে জিজ্ঞাসা করলেন আইনাল্লাহ, বলো এই দাসী আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায় এটাই ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীকে এক নম্বরে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ আল্লাহ কোথায়, দাসী জবাব দিলেন ফিসসামা, আল্লাহ তো আকাশে, আল্লাহ তো উপরে, আল্লাহ তো উপরের দিকে, আল্লাহ আকাশে আছে। দেখেন দাসী কোন স্কুলে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, পড়ছে না কোথাও, হ্যাঁ কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোন কওমি মাদ্রাসায় পড়ছে, কোন আলিয়া মাদ্রাসায় পড়ছে, কিন্তু দাসীর আকীদা কত পরিচ্ছন্ন, কত পরিষ্কার। আর এখন আপনি আমাদের কাউকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, বলি কি আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায়,
তাহলে দেখেন এই আকীদার গন্ডগোল দেখেন। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুমিনদের আকীদা ছিল আল্লাহ আকাশে, আর আজকে হয়ে গেছে আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় বিরাজমান। দেখেন আকীদার কত পরিবর্তন হয়ে গেছে, কোথায় আর কোথায় হয়ে গেছে। আচ্ছা আল্লাহ যদি সব জায়গায় হয় তাহলে দোয়া করার সময় হাত উপরের দিকে কেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা উপরের দিকে দোয়া করি না? যদি আল্লাহ চারের দিকে হয় তাহলে তো দোয়া করতে হবে এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কি বলেন? চারের দিকে ঘুরাইতে হবে না, কারণ আল্লাহ তো সব দিকে, উপরের দিকে কেন? কখনো দেখছেন এভাবে হাত চারের দিকে ঘুরাইতে? আল্লাহ যদি সব দিকে চারের দিকে থাকেন, হাত তো চারের দিকে ঘুরাইতে হবে, হাত উপরের দিকে ধরলে কেমনে হবে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ রাব্বুল আলামিনের এলেম সব জায়গায় বিরাজমান। আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে না। আল্লাহ পাক জলে স্থলে যত জায়গায় যা আছে একটা দুলিকণা পর্যন্ত আল্লাহর এলেমের বাহিরে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে সব জায়গায় বিরাজমান না। কেউ কেউ আবার বলেন যে আল্লাহ তো কোরআনে বলছে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের নিকটে, একেবারে নিকটে। তো নিকটে মানে কি? নিকটে মানে কি আল্লাহ সব জায়গায় আছেন? নিকটে মানে সঙ্গে থাকা, মানে যে তাকে রহমত করা, তাকে সাহায্য করা। আমরা অনেক ভাইকে বলি না তুমি ভয় করিও না আমি আছি তোমার সাথে, বলি না। তো আমি আছি মানে কি? আমি সবসময় 24 ঘন্টা তার সাথেই থাকি। তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকা মানে আল্লাহ সাহায্য করেন, আল্লাহ দেখেন, এগুলার অর্থ আল্লাহ সাথে থাকা। তাহলে এই মহিলার, এই দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, দাসী জবাব দিচ্ছেন কি? ফিসসামা। তারপরে জিজ্ঞাসা করছেন মান আনা, আমি কে? দাসী বলেন আনতা রাসূলুল্লাহ, আপনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতিকহা ফা ইন্নাহা মুমিনা, এরে আজাদ করে দাও, এ হলো সঠিক সত্যিকারের মুমিনা। সুবহানাল্লাহ, এ হলো মুমিনা, তার আকীদা বিশুদ্ধ, ঈমান বিশুদ্ধ আছে। তাহলে আপনার আকীদা বিশুদ্ধ হলে বুঝতে হবে সে মুমিন, আকীদাই বিশুদ্ধ নেই আমল করে। কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা আসছে প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গায় দেখেন, আগে আসছে কি? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত, একেবারে সব জায়গায় আগে ঈমান তারপরে আমল সালেহ, কারণ আমলগুলো ঈমানের উপরে নির্ভরশীল। এই জন্য ঈমান বিশুদ্ধ হইলে আমল সমস্যা না, ঈমানের টানেই আমল বিশুদ্ধ হয়ে যাবে। আমার ঈমান যদি বিশুদ্ধ থাকে ঈমানেই আমলকে বিশুদ্ধ করে ফেলবে, কারণ আমার ঈমান যদি বিশুদ্ধ হয় ফজরের সালাতের যখন আজান হবে, মসজিদের ভিতর থেকে মসজিদের দিক থেকে যখন আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, এই আওয়াজ যখন আমার অন্তরে গিয়ে পৌঁছবে, কান দিয়ে অন্তরে ঢুকবে, আমার অন্তরের ভিতরে আছে বিশুদ্ধ ঈমান, আমার অন্তরের এই ঈমানটাই আমাকে টান মেরে ঘুমের থেকে তুলে ফেলবে। আর যদি এখানে ঈমান বিশুদ্ধ না থাকে তাহলে যত আজান দিক, যত ডাকুক, যত টানুক, ও আর উঠা যাবে না, উঠাই সম্ভব হবে না। অর্থাৎ না উঠার অর্থ হলো আমার ঈমান বিশুদ্ধ নেই। ইমান যদি বিশুদ্ধ থাকে ইমানে টানে তুলে ফেলবে থাকে, আপনি উঠানো লাগবে না। দেখবেন আল্লাহর অনেক বান্দা আছে রাতে 3টা বাজে ঘুমাইলেও ফজর আজান দিলে উঠে যেতে পারে না, আবার অনেক আল্লাহর বান্দা আছে রাতে 10টায় ঘুমাইছে তাও উঠতে পারে না। এটার কারণ হলো বিশুদ্ধ ইমান নাই ভিতরে, ইমান পরিষ্কার নাই, আকিদা সহি নাই, আকিদার মধ্যে গন্ডগোল ঢুকে গেছে। বাচ্চা রাত্রে ঘুমানোর সময় মাকে বলতেছে আম্মা রাত্রে আমার টয়লেটে যাওয়ার দরকার হলে আমাকে একটু ডেকে দিবেন, কাকে দায়িত্ব দিছে? মাকে, আমার যখন টয়লেটে যাওয়ার দরকার হবে আপনি একটু ডাকে দিবেন। তার কখন যাওয়ার দরকার হবে মাকে বুঝবে? তো মা বলতেছে বাবা
আমি ডাকা লাগবে না, তোমার টয়লেটে যাওয়ার দরকার হলে তোমার টয়লেটে তোমার ডাকে তুলে ফেলব। এটা এমন এক জিনিস, তোমার প্রয়োজন হলে রাতের 12টা, রাতের 1টা, রাতের 3টাও তোমাকে ডেকে তুলে ফেলবে। তোমার প্রয়োজনে তুমি উঠে দৌড় দিবা, মাও লাগবে না, কেউ লাগবে না। ইমান এমন এক জিনিস, ভিতরে যখন এটা ঢুকে, এটা ঢুকলে এটার টানে আপনি মসজিদে চলে আসবেন, এটার টানে মাহফিলে চলে আসবেন, এটার টানে আপনি সব আমালগুলো আপনি বিশুদ্ধ করে ফেলবেন। ইমানের টানে সাহাবায়ে কেরাম তাদের আমল বিশুদ্ধ করছেন ইমানের, ইমান দিয়ে। আপনার ইমান যখন ঢুকে, ইমান এমন এক জিনিস, ইমানের কারণে সাহাবায়ে কেরাম সারা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়াইছিলেন। এক একজনের পা ফুলে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, শরীরের চেহারা পরিবর্তন হয়ে গেছে। কিসের কারণে? ইমানের কারণে সারা রাত দাঁড়াইছে। ইমানের কারণে অনেক সাহাবি সারা রাত ঘুমান নাই, বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিচ্ছেন। ইমানের কারণে তাদের ঘুম আসে নাই। ইমানের কারণে বদরের ময়দানে 313 জন সাহাবি নিজেদের জীবন দেওয়ার জন্য মৃত্যুর সামনে দাঁড়াই গেছেন। এগুলো সম্ভব হয়েছে একমাত্র ইমানের কারণে। একজন সাহাবির নাম ছিল উসাইরিম, উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করে সাথে সাথে জেহাদের ময়দানে চলে আসছেন। অনেক সাহাবি তাকে চিনেন না, উনি যে ইসলাম গ্রহণ করছে জানেন না, উনি আহত হইলেন। কেউ কেউ মনে করতেছেন কি ব্যাপার, এই লোক কোথা থেকে আসলো, এই লোককে তো আমরা চিনি না। জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি আমাদের দলে কোথা থেকে আসলেন? উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি তো আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছি, ঈমানের কারণে আমি এখানে এসেছি। এই সাহাবী আহত হলেন, আহত হওয়ার পরে শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নহু মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, এই উসাইরিম তো জান্নাতে চলে গেছে, আহলিল জান্নাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, লাম ইউসাল্লি সালাতান কাত্তুন, আল্লাহর এই বান্দা এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পায় নাই। এই লোক ইসলাম গ্রহণ করি তো সাথে সাথে জেহাদে চলে গেছে, নামাজ পড়বো কখন? জেহাদের ময়দানে গেছে আর শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত সালাত আদায় করে না, কোনো আমলের সুযোগ পায় না, খালি একটা আমল জেহাদের আমল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোক জান্নাতি হয়ে গেছে। কিসের কারণে জান্নাতি হয়েছে? একমাত্র ইমানের কারণে। তার কোনো আমল তেমন নাই, কিন্তু ইমানের কারণে সে একদিনের ইমান, একদিনের ইমানেই জান্নাতি হয়ে গেছে। সুবহান, আমর ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী সারা জীবন সুদ করছিলেন, বড় সুদি সুদি ব্যবসা করতেন, সুদ খাইতেন। সুদের কারণে উনি ইসলাম গ্রহণ করতো না, মানে ইসলাম যে ভালো এটা সব বুঝতো, কিন্তু বুঝিও কয় যে না ইসলামে গেলে সুদ খাওয়া যাবে না। অনেকে এরকম আছে, এরকম মনে করে যে না সুদ ছাড়া যাবে না বা ঘুষ ছাড়া যাবে না, আরো সময় যাক, আর বুড়া হয়নি, তারপরে ছেড়ে দিব, সব ছেড়ে হস করে ফেলবো, বাস তখন আল্লাহওয়ালা হয়ে যাবো, এরকম আমাদের সমাজে অনেকে মনে করে। তো তিনি সুদের কারণে ইসলাম গ্রহণ করতেন না। এদিকে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে তৃতীয় হিজরিতে, হঠাৎ তার মনে ইসলামের বিষয় জাগ্রত হলো, আহারে আমি যদি এই ইসলাম গ্রহণ না করে মরে যায় আমার অবস্থা কি হবে? তখন তিনি দৌড়ায় আসছেন মদিনাতে, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতেছেন, তিনি তার আত্মীয়। কিন্তু সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে চলে গেছেন, আমর ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক গায়ে দিয়ে উহুদের ময়দানে চলে গেছেন, সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করে জিহাদে শরীক হয়ে গেছেন। শরীক হওয়ার পরে আহত হলেন, আহত হয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহা ফামাতা ফাদাখালাল জান্নাহ, এই লোক তো জান্নাতে প্রবেশ করে গেছে। সুবহান, বড় সুদখোর, কিন্তু সুদের থেকে তাওবা করছে, সুদ ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করছে, তেমন তার আর আমল নাই, মাত্র ইসলাম গ্রহণ করছে, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদাখালাল জান্নাহ,
জান্নাতি হয়ে গেছে। কিসের কারণে জান্নাতি? ইমানের কারণে। আরেকজন ব্যক্তি ছিল, তার নাম ছিল কুজমান। এই লোক ওহুদের ময়দানে আহত হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এই মিয়া তুমি কি জন্য জেহাদে আসছো? তুমি কি মদিনাবাসীদেরকে রক্ষা করার জন্য মদিনার মহব্বতে আসছো, নাকি আল্লাহ এবং রাসূলের মহব্বতে আসছো? এই লোক বলে যে আমি আমার গোত্রের মহব্বতে আসছি। আমার গোত্রকে এসে বাহিরের থেকে লোকেরা মারবো আর আমি মদিনায় বসে থাকবো, এটা হয় না। আমার গোত্রের টানে আমি যুদ্ধের ময়দানে আসছি। এই লোকও মরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা দাখালান্নার, এই লোক জাহান্নামে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদ করে মারা গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, জাহান্নামে গেছে। তাহলে কেন জাহান্নামে গেল? তার ইমান বিশুদ্ধ হয় নাই, তার ইমান ঠিক হয় নাই। সে আল্লাহ এবং রাসূলের মহব্বতে জিহাদ করে নাই, সে জিহাদ করছে গোত্রের মহব্বতে, গোত্রপ্রীতির কারণে, দলের কারণে, দলবাজির কারণে। এই জন্য সে জিহাদ করে মারা যাওয়ার পরেও সে জান্নাতি হতে পারে না। তাহলে আমার সম্মানিত ভাই ও বোনেরা, ইমানটা, বিশুদ্ধ ইমানটা, এটা খুবই জরুরি। এটা না হলে জান্নাত পাওয়া সম্ভব না, ইমানে যদি গণ্ডগোল থাকে। আমাদের ইমানে গণ্ডগোল হইল কেন? গণ্ডগোলের কারণ আছে। অন্যান্য নবী রাসূলের, আম্বিয়া আলাইহিমুসসালাম মারা গেলে অল্প দিনের মধ্যে তার উম্মতেরা ইমান হারা হয়ে যেতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের, এই নবীর দালায়েল, এই নবীর আয়াত হল যে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ জাহিরিনা আলাল হক, সঠিক ইমানের উপরে কিয়ামত পর্যন্ত এই উম্মতের কিছু মানুষ থাকবে, সুবহানাল্লাহ, একেবারে ইমান হারা পৃথিবীতে হবে না, ইমান বিলুপ্ত হবে না। মাঝে মাঝে আস্তে আস্তে এটা ইমানের ভিতরে বিভিন্ন রোগ ব্যাধি ঢুকে পড়বে, আবার মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন দায়ীদেরকে পাঠিয়ে দিবেন যারা এসে এগুলো সংস্কার করে ওই ইমানকে আবার পরিচ্ছন্ন করে নেবেন। এটা যুগে যুগে 1400 বছর ধরে এইভাবে চলতে আছে। যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি কি দূষিত থাকে? উপর থেকে যে বৃষ্টির পানিগুলো পড়ে এগুলো কি দূষিত? এগুলো কিন্তু বিশুদ্ধ পানি। কিন্তু যখন জমিনে পড়ে, আস্তে আস্তে নদীর দিকে যায়, যাতে যাতে কি হয়ে যায়, দূষিত হয়ে যায়, এটা ময়লা আবর্জনা মিশতে থাকে। এরপরে যখন নদীতে পড়ে পানি, এগুলো আমরা আর খাই না, কারণ এগুলাই দিকে আসতে আসতে নদী পর্যন্ত পৌঁছতে পৌঁছতে দুনিয়ার ময়লা আবর্জনা মিশে মিশে আসছে। আমাদের ইমান, আমাদের বিশুদ্ধ আকীদা ছিল আজ থেকে কয় বছর আগে? 1400 বছর আগে। এই 1400 বছর পরে আমরা দুনিয়াতে আসছি, এটা হলো একটা কারণ। এই 1400 বছরে এই আকীদা, কত রঙের বাতিল আকীদার সাথে এই ইসলামের মিশ্রণ হয়েছে। এখানে শিয়া আসছে, খারেজি আসছে, রাফেজি আসছে, মোতাজিলা আসছে, জাবরিয়া আসছে, কাদরিয়া আসছে, জাহামিয়া আসছে, মুজাসিমা আসছে, মুআত্তিলা আসছে, কত রঙের ফেরকা 1400 বছরে আসছে। তাহলে এদের ভিতর থেকে অনেক কিছু এখানে মিক্স হয়েছে আকীদার মধ্যে। আবার আমরা হইলাম মদিনা থেকে কত দূরে, হাজার হাজার মাইল দূরে, সরাসরি মদিনা থেকে এখানে ইসলাম আসে নাই, আকীদা আসে নাই। এই আকীদা ইরান গেছে, শিয়াদের কাছে গেছে, অগ্নি পূজারীদের কাছে গেছে, বিভিন্ন রকমের কবর পূজারীদের কাছে গেছে, ওখান থেকে আস্তে 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 এগুলো আমাদের এদিকে আসছে। এই মদিনা থেকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে মাঝখান দিয়ে অনেক ময়লা আবর্জনা আকীদার মধ্যে ঢুকে গেছে। এই জন্যই আমাদের আকীদার মধ্যে, আমাদের বিশ্বাসের মধ্যে পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা যারা এই দেশে বসবাস করি, আমাদের আমলের বড় সমস্যা না, আমাদের বড় সমস্যা ইমানের আকীদার। এই জন্য আমরা যে দাওয়াত শুরু করেছি এটা হলো সহি আকীদার দাওয়াত, আকীদাকে বিশুদ্ধকরণের দাওয়াত, আকীদাকে সহি করার দাওয়াত। কারণ আমাদের আকীদার মধ্যে কুফর আছে, আমাদের আকীদার মধ্যে শিরক আছে, আমাদের আকীদার মধ্যে বিদআত আছে। এই জন্য আমরা এই দেশে কোনো আলেম ওলামার বিরুদ্ধে দাওয়াত দিই না, কোনো দলের বিরুদ্ধে দাওয়াত দিই না। আমাদের সাথে এই দেশে কোনো দলের কোনো বিরোধ নেই,
কোন আলেম ওলামার সাথে আমাদের কোনো বিরোধ নেই, কারণ আমরা কোনো আলেম ওলামার বিরুদ্ধেও দাওয়াত দিই না, কোন দলের বিরুদ্ধেও দাওয়াত দিই না। আমাদের দাওয়াত হইল শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কোন ব্যক্তির বা দলের বিরুদ্ধে নয়। এটা স্পষ্ট করে ক্লিয়ার করে বুঝবেন যে আমাদের এই দাওয়াতটা হলো কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কোন আলেম, কোন ব্যক্তি, কোন দলের বিরুদ্ধে না। এজন্য আমাদের সাথে কোন ব্যক্তির, কোন আলেমের, কোন দলের বিরোধ নাই। বিরোধটা হলো কুফরের, শিরকের এবং বেদাতের। আমাদের সাথে কোনো মাজহাবেরও বিরোধ নেই। আমরা কোন মানুষকে, কোন ভাইকে আমরা বলি না যে ভাই আপনি হানাফি মাজহাব ছেড়ে দেন, এটা বলি না। আমরা বলি ভাই আপনি শেরেকটা ছাড়েন, বেদাত ছাড়েন, আপনি হানাফি মাজহাবের উপরে থাকেন, অসুবিধে কি? হানাফি মাজহাব কি কোরআন সুন্নার বাইরের মাজহাব? হানাফি মাজহাবে থাকা দোষনীয় না, কিন্তু হানাফি মাজহাবের নাম দিয়ে শেরেক করবেন এটা খারাপ জিনিস, হানাফি মাজহাবের নাম দিয়ে বেদাত করবেন এটা খারাপ জিনিস। আমরা যে আমলগুলো করি, অনেকগুলো আমল, এগুলো হানাফি মাজহাবে নাই, অথচ আমরা মনে করি, অনেকে মনে করি, মনে হয় এগুলো হানাফি মাজহাবের আমল, এইগুলা গেলে মনে হয় হানাফি মাজহাব বরবাদ। এই জিনিসটা না বোঝার কারণে কেউ কেউ মনে করে যে মনে হয় যে আমরা মনে হয় মাজহাবের বিরুদ্ধে কথা বলি বা মাজহাবের বিরুদ্ধে দাওয়াত দিই। কোন মাজহাব, হানাফি মাজহাব, শাফি মাজহাব, মালিকি মাজহাব, হাম্বলি মাজহাব, চার মাজহাবের কোন মাজহাবের বিরুদ্ধে আমরা দাওয়াত দিই না। এই জন্য আমরা লা মাজহাবি না, আমরা হইলাম লা শিরকি লা বেদাত। কথাটা বুঝতে পারছেন? আমরা মাজহাব বিরোধী না, আমরা বিরোধী শিরকের, আমরা বিরোধী বেদাতের। এজন্য আমরা লা শিরকি লা বেদাতি, শিরকের সাথে কোনো আপোষ নাই, বেদাতের সাথে কোনো আপোষ নাই, কিন্তু মাজহাবের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মাজহাবের বিরোধিতা করি না। কিন্তু মাজহাবের নামে যেগুলো মাজহাবে নাই, যেমন ধরেন আপনাদের এলাকায় খতম আছে না, খতম, বড় খতম, ছোট খতম, সুরিয়ানি খতম, শেফা খতম, বিভিন্ন রকমের খতম আছে না, এগুলো হানাফি মাজহাবে নাই। এগুলো হানাফি মাজহাবের যত কিতাব আছে সব কিতাব খুঁজে দেখেন, কোনো কিতাবে এগুলো নাই। তাহলে এগুলোর বিরুদ্ধে বলা মানে হানাফি মাজহাবের বিরুদ্ধে বলা না, এগুলো হানাফি মাজহাবে নাই, এগুলো বানানো হয়েছে বাংলাদেশে। তারপরে আপনার আমাদের দেশে দরুদের নামে যে কবিতা পড়া হয়, আপনাদের এলাকায় মনে পড়ে না? আছে, বালাগাল উলা বিকামালি, আপনাদের দেশে আছে? এটা কি দরুদ না কবিতা? এটা একটা কবিতা। কার কবিতা? শেখ সাদির কবিতা। তো একজন কবির কবিতা সেটা তো ইবাদত না, কি বলেন? কবিতা এক জিনিস, দরুদ এক জিনিস। কবিতা আমিও বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, কবি আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন, পারি না? কবি হইতে মানা আছে, আপনি কবিতা দুইটা লিখবেন, পাঁচটা লিখবেন, মানা আছে, কিন্তু এবাদত বানাইতে পারবেন না, এবাদত বানাবার অধিকার নাই। দরুদ এবাদত, এটা কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারে না, কিন্তু কবিতা সবাই বানাইতে পারে, কবিতা এবাদত না। তাহলে বালাগাল উলা বিকামালি, এটা দরুদ না, এটা কি? কবিতা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই কবিতা পড়ছিলেন কি? ইমাম আবু হানিফার যুগে এই বালাগাল উলা ছিল না। তাহলে এটাকে হানাফি মাজহাবে আছে, হানাফি মাজহাবে নাই এগুলা, এগুলো সব আমাদের বানোয়াট জিনিস, এগুলো হানাফি মাজহাবে নাই। তারপরে আপনার সমাজে আরো বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয় যেগুলো হানাফি মাজহাবের নামে হয় কিন্তু হানাফি মাজহাবে নাই। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে, আকীদা জরুরি। আমাদের দাওয়াত এটাই যে আমরা আকীদাটা বিশুদ্ধ করি। এখন আকীদা বিশুদ্ধ করব কয় জিনিস থেকে? এই তিনটা ভালো করে মনে রাখবেন, এই তিনটার উপরে আমরা একটু কথা বলবো। এক নম্বর হলো কুফর থেকে, দুই নম্বর হলো শিরক থেকে, তিন নম্বর হলো বেদাত থেকে। এই তিনটা জিনিস থেকে আমাদের ইমানকে, আকীদাকে বিশুদ্ধ রাখতে হবে, কুফর থেকে বিশুদ্ধ রাখতে হবে। এক নম্বর, কুফর কি জিনিস, কুফর কিভাবে আমাদের ইমানের মধ্যে ঢুকে? কুফর হইল
যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতের ক্ষেত্রে কোনো একটা বিষয় অপছন্দ করা, অস্বীকার করা, ঠাট্টা করা, ঘৃণা করা, এটার নাম হলো কুফর। কয়টা জিনিস বলছি? চারটা জিনিস। আল্লাহ পাকের তাওহীদুর রুবুবিয়াত মানে ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর যতগুলো ক্ষমতা আছে, যেমন বৃষ্টি নাজিল করেন কে? একমাত্র আল্লাহ। এটা আল্লাহর একটা ক্ষমতা। রিজিক দেন কে? একমাত্র আল্লাহ। এখন যদি বলি যে এই বছর আপনার দুর্গা ইয়াতে করে আসছে, কিসে করে? হ্যাঁ হ্যাঁ আসছে, আসার কারণে বৃষ্টি বেশি হয়েছে, এটা কি হয়েছে? কুফর। কারণ দুর্গা কিসে আসলো, কিসে গেল, এটার সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নাই। বৃষ্টি নাজিলকারী একমাত্র আমার আল্লাহ। কোরআনে কারিমে কতবার আল্লাহ পাক বলছেন যে আনসালা মিনাস সামাই মাআন, তিনি সে আল্লাহ যিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করেন। তাহলে বৃষ্টি নাজিলকারী একমাত্র আল্লাহ। এখন যদি আপনি আল্লাহর এই ক্ষমতাকে, বৃষ্টি নাজিল করার ক্ষমতাকে অস্বীকার করেন, কি হয়ে যাবে? কুফর হয়ে যাবে। রিজিক দেন একমাত্র আল্লাহ। আপনি যদি মনে করেন আরে আল্লাহ কিসে রিজিক দেয়, আমি চাকরি এটা করি, আমার চাকরি থেকে রিজিক আসে, এটা কি? কুফর। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকার ক্ষমতা আছে, এই ক্ষমতার ক্ষেত্রে একটা জিনিসকে অস্বীকার করলে এটা হয়ে যায় কি? কুফর। আল্লাহর যত নাম এবং গুণাবলী আছে, এইগুলোর যদি একটা জিনিসকে অস্বীকার করেন, সেটাও কুফর। যেমন আল্লাহ পাকের গুণাবলী হলো আল্লাহ পাক শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, অবতরণ করেন, এটা কি? আল্লাহর একটা গুণাবলী, সিফাত। আপনি যদি কন না আল্লাহ আবার নামে কেমনে? আল্লাহ তো সব জায়গায়, আল্লাহ উঠে আর নামে কি? আল্লাহ উঠেও না নামেও না, কি বলেন? আল্লাহ আপনি বলতেছেন আল্লাহ তো কোনো আকারে নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ বাতাসের মতো, তা আল্লাহ আবার উঠে কেমনে, নামে কেমনে? আপনি আল্লাহর এই সিফাতকে অস্বীকার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, আমার রব প্রথম আকাশে নেমে আসেন, অবতরণ করেন। এই অবতরণ করা আল্লাহর একটা সিফাত। যদি আপনি এটা অস্বীকার করেন, কুফর হয়েছে। তারপরে আল্লাহ কথা বলেন, কোরআন আল্লাহর কালাম। আপনি যদি বলেন না আল্লাহ নিরাকার, আল্লাহ আবার কথা কন কেমনে? এই এই সূত্রটা আবিষ্কার করছে জাহাম ইবনে সফওয়ান সমরকান্দি, যে 128 হিজরিতে মারা গেছেন। তিনি প্রথম আবিষ্কার করছেন যে আল্লাহ কথা বলেন না, আল্লাহ শুনেন না, আল্লাহ সব সিফাতকে তিনি অস্বীকার করছেন। তো সবাই জিজ্ঞাসা করলো তাহলে আল্লাহ কিরকম? আল্লাহ হলো বাতাসের মতো, আত্মার মতো। বাতাস যেমন সব জায়গায় থাকে, আল্লাহ এরকম সব জায়গায় থাকে, আল্লাহ নিরাকার। এগুলো সব প্রথম সে আবিষ্কার করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন এই জাহামের যে মতবাদ, এটা খবিস মতবাদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী, বিশুদ্ধ আকীদার অনুসারী। তাহলে আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করা যাবে না, করলে কুফর। আল্লাহর কোনো ইবাদত অস্বীকার করা যাবে না, আল্লাহর কোনো ইবাদত অস্বীকার করলে কুফর। যেমন সলাত ফরজ, নামাজ ফরজ। কেউ যদি মনে করে নামাজ পড়া লাগে না, নামাজ না পড়িয়েও জান্নাতে যাওয়া যায়, এটা কি? কুফর। একটা ইবাদতকে আপনি অস্বীকার করলেন। তারপরে দাড়ি রাখা একটা ইবাদত। কেউ যদি কয় না দাড়ি রাখা লাগে না, দাড়ি না রাখলেও জান্নাতে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই, এটা কি? কুফর। আল্লাহর যত ইবাদত আছে, একটা ইবাদত কেউ যদি অস্বীকার করে, অথবা কোনো একটা ইবাদতের প্রতি ঠাট্টা করে, অপছন্দ করে, উপহাস করে, এটাও কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতে অস্বীকার করলে এটাও কুফর। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুন নবীন। কেউ যদি বলে যে না নবী সাল্লাম শেষ নবী না, আরও নবী আসবে, এটাও কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলমে গায়েব জানেন না, এলমে গায়েব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন, এটা আল্লাহর ক্ষমতা।
এখন কেউ যদি মনে করে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের প্রতি কুফরি। কারণ আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল আপনি বলে দিন, আসমানে জমিনে এমন কেউ নাই যে গায়েব জানে একমাত্র আল্লাহ ছাড়া। রাসূলকে আল্লাহ বলছেন, আপনি বলে দিন আমি কুল্লা আলামুল গায়বা, আমি কোনো গায়েব জানি না। এটা আপনি স্পষ্ট করে বলে দেন। তারপরেও যদি কেউ কয় না নবী সাল্লাম গায়েব জানেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের প্রতি উপরে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা কুফর হয়, আল্লাহর কোনো এবাদত বন্দেগী ক্ষমতা যা আছে কোরআন এবং সুন্নাহ যা কিছু আছে এগুলোর প্রতি অসন্তুষ্টি হইলে কুফরি হয়। একটা জিনিসের প্রতি অসন্তুষ্ট হইলে এটা কুফরি, বা যে কোনো একটা জিনিসকে অপছন্দ করলে, ছোট একটা যে বিষয় ইসলামের যে কোনো একটা বিষয়, যে কোনো একটা সুন্নত ঠাট্টা করলে, অস্বীকার করলে, এবং যারা ঠাট্টা করে অস্বীকার করে তাদের সাথে সম্পর্ক করলে এটা হয় কুফরি। এগুলো হলো কুফরি। ইমানের মধ্যে যদি এরকম কোনো একটা কুফরি থাকে তাহলে সব বরবাদ। আচ্ছা, দুই নম্বরে আসেন, ইমানকে বাঁচাইতে হবে কিসের থেকে? শিরক থেকে। শিরকটা হলো আপনি অস্বীকার করেন নাই, কিন্তু একই ইবাদত একই জিনিস আল্লাহর জন্য করেন আরেকজনের জন্য করেন, এটার নাম হলো কি? শিরক। কুফর হলো একবারে অস্বীকার করা, কারো জন্য না করা। আর শিরকটা হলো করেন কিন্তু করার দরকার একমাত্র আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য করেন আরেকজনের জন্য করেন। যেমন ধরেন সেজদা, সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার মাধ্যমে। এখন আপনি আল্লাহকে সেজদা করলেন নামাজের মধ্যে, নামাজ থেকে বাহির হই, মসজিদ থেকে বাহির হই, একটা কবর আছে পাশে, মাজার আছে, কবর আছে, আপনি ওই কবরে যাইও একটা সেজদা করলেন, এটা কি হয়েছে? এটা হয়েছে শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, আমার কোন মাখলুককে সেজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, ওই আল্লাহকে একমাত্র সেজদা করো যিনি এই সব মাখলুককে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, সেজদা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন ধরেন আমি এই এলাকায় আসলাম আজকে, আপনি খুশি হয়ে সম্মান জানানোর জন্য আসি, আমাকে সেজদা করে দিয়েছেন, তাহলে কি হয়েছে? শিরক। আপনার ইমান শেষ, ইমান চলে গেছে, সব আমল বরবাদ। কারণ এই সেজদার মালিক একমাত্র আল্লাহ, আর কাউকে সেজদা করা যায় না। আমাদের বাংলাদেশে কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে? লক্ষ লক্ষ ভাই বোন আছেন যারা প্রতিদিন ইমান হারা হচ্ছেন, প্রতিদিন শিরক করতেছেন, আল্লাহকেও সেজদা করতেছে, আবার আল্লাহর বান্দাদেরকেও মাখলুককেও, কবরে জিন্দা মানুষ মৃত মানুষ দুইজন মানুষকেই সেজদা করতেছে। সাহাবাই কেরাম একবার শাম দেশে গেলেন, যাই দেখলেন ওই এলাকার মানুষেরা সেজদা করে, জিজ্ঞাসা করলেন যে এগুলো কি সেজদা, তোমরা সেজদা করো কেন? কয় এগুলো তাহিয়াতুল আম্বিয়া, এটা নবীরা নবীদেরকে তাহিয়া জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য সেজদা করা হইতো, এই জন্য আমরা ওই সেজদাকে এখন আমাদের রহবানদের জন্য, আহবারদের জন্য করি, বড় বড় আলেমদেরকে আমরা করি, ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, মুশরিকরা করে। সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা সবচেয়ে মিথ্যা কথা, যুগে যুগে কোনো নবীকে মানুষ সেজদা করে নাই।
সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে আমরা একটু আপনাকে সাজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, সম্মান করো তোমাদের ভাইকে। আমি তোমাদের ভাই, আমাকে তোমরা সম্মান করবা। কদিন আগে একজন বলছিলেন, কয় নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাই বলা যাবে না, বললে ইমান থাকবে না। কিছুদিন আগে বলছিল না, ফেসবুকে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের, সাজদা ইবাদত, এটা একমাত্র তোমাদের রবের করতে হবে, একমাত্র আল্লাহকে করতে হবে, আর কাউকে করা যাবে না। ওয়া আকরিমু আখাকুম, তোমাদের ভাইকে তোমরা একরাম করবা, সম্মান করবা, সম্মান করবা। সম্মান সাজদা দিয়ে করা হয় না। সুতরাং আমাকে করবা সম্মান, আল্লাহর করবা ইবাদত। আচ্ছা, এরপরে আসেন মান্নত। মান্নত বুঝেন না, মান্নত মানে উৎসর্গ করা। আপনি কোনো বিপদে পড়ছেন, কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, ছেলের অসুখ, মেয়ের অসুখ, একটা বিপদে পড়ছেন, তখন মান্নত করলেন, এই মান্নতটাও একটা ইবাদত। মান্নত একটা ইবাদত। ইবাদত যা আছে এগুলো করতে হয় একমাত্র আল্লাহ। এই ইবাদত মান্নত এটাও একটা ইবাদত, এটা করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখন আপনি বিপদে পড়ার পরে মান্নত করলেন যে আমার ছেলেটা ভালো হইলে, ছেলেটা সুস্থ হইলে অমুক দরবারে, অমুক মাজারে একটা ছাগল দেব, বা 1,000 টাকা দেব, 5,000 টাকা দেব। আপনার ইমান কি মজবুত হয়েছে? কি কথা কয় না, ইমান শেষ। আপনি শেরেক করলেন, শেরেক, আপনার বিশ্বাসের মধ্যে, আকীদার মধ্যে শেরেক ঢুকে গেছে। কারণ আপনার ছেলেকে ভালো করব আল্লাহ, আপনি আরেকজনের ছাগল দিবেন কেন? কি বলেন, ছেলেকে ভালো করার মালিক কে? একমাত্র আল্লাহ। কোন ওলি আউলিয়া বুজুর্গ আপনার ছেলেকে ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। তাহলে আপনি ও তাকে ছাগল দেওয়া মানে তার ক্ষমতায় বিশ্বাস করছেন, এই তার ক্ষমতায় বিশ্বাস করাটা শিরিক। আর এবাদত, এই মান্নত, গরু দিবেন, ছাগল দিবেন, খাসি দিবেন, টাকা দিবেন, যা দিবেন কাকে দিবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ এইভাবে আল্লাহর বাহিরে অন্যদেরকেও দেয় না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে দেয়। এটা আপনি আল্লাহকে দিবেন মানে কোথায় দিবেন? মসজিদে দিবেন, আল্লাহর ঘর আছে, মাদ্রাসায় দিবেন, গরিব মিসকিন অসহায় মানুষকে দিবেন, আল্লাহর বান্দাদেরকে। আপনি একজন মানুষ মারা গেছে তাকে নিয়ে দিচ্ছেন, আচ্ছা উনাকে দেওয়ার পরে উনি এগুলো কি করবে টাকা পয়সাগুলো দিয়ে? ওনার কোনো টাকা পয়সার দরকার আছে? যিনি মারা গেছেন ওনার কোনো টাকা পয়সার দরকার আছে? ওনার একটা নতুন পাঞ্জাবি বানাইতে হবে, বা নতুন একটা খাট লাগবো, নতুন একটা এসি লাগবো, এরকম কিছু দরকার আছে? তো উনি টাকা দিয়ে কি করবে? আপনি ওনাকে কেন টাকা দিচ্ছেন? আর মারা যাওয়ার পরে উনি যত বড় আল্লাহর ওলি হন আর বুজুর্গ হন, মারা যাওয়ার পরে ওনার কিছুই করার ক্ষমতা, ওনার নিজেরে বাঁচাইতে পারবে কিনা ওটারও তো নিশ্চয়তা নেই, কি আপনার আমার খবর নিবে? ওনার নিজের হিসাব দিতেও তো সেখানে খবর হয়ে যাবে। এই বিশ্বাস যদি পোষণ করেন যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও উনি আমার জন্য কিছু করতে পারে, এটা শেরেক, আপনার ইমান নাই। কারণ আমার ভালো মন্দ যা কিছু করতে পারেন একমাত্র আল্লাহ। আমার যদি কোনো বিপদ আপদ আসে এটা দূর করার একমাত্র মালিক আল্লাহ। আমার অসুস্থতা একমাত্র ভালো করার মালিক আল্লাহ। সুতরাং আমি মানত করলে, কোনো কিছু দিলে কাকে দিব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া একটু আগে আমরা বলছি, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া মানে কি? চাওয়া। আমার কিছু দরকার, এটা চাইতে হবে। কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে।
এখন আমার ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ে হইতেছে না, কার কাছে যাইতে হবে? নাকি বিভিন্ন দরগায় মাজারে আল্লাহর ওলিদের কাছে ঘুরতে হবে? আল্লাহর ওলিদের সন্তান দেওয়ার কোনো ক্ষমতায় নেই, বিন্দুমাত্র ক্ষমতাও নেই। যদি বিশ্বাস করেন আল্লাহর ওলি আমার ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, শেরেক, আপনার ইমান নেই। কিন্তু বাংলাদেশের অনেক ভাই বোন বিশ্বাস করে যে আল্লাহর ওলি তাকে ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, টাকা পয়সা দিতে পারে, দন দৌলত দিতে পারে, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারে। এই জন্য বাংলাদেশে অনেকে বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, এরকম বলে। এটা শিরকি কথা, ইমান নষ্ট হওয়ার কথা। কেউ ফিরে না খালি হাতে একমাত্র আল্লাহর দরবারে গেলে। আপনি সলাত আদায় করে, এবাদত বন্দেগি করে বা যে কোনো সময় আল্লাহর কাছে চাইতে থাকেন, কখনোই খালি হাতে ফিরার সম্ভাবনা নাই। আল্লাহ পাক মুমিনের সমস্ত দোয়া কবুল করেন, কিন্তু সব দোয়ার রেজাল্ট সাথে সাথে পাওয়া যায় না। আমার আপনার জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর মনে করবেন সেটা দিবেন, যেটা ক্ষতি হবে কল্যাণ হবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। কিন্তু তার অর্থ এই নয় যে আমার দোয়া কবুল হয় নাই, দোয়া সব কবুল হয়েছে, কিন্তু যেটা আল্লাহ দিলে আমার কল্যাণ সেটা দিবেন, যেটাতে আমার কল্যাণ নাই সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। তাহলে আল্লাহ যিনি আমার দোয়া কবুল করার জন্য রেডি, উজিবু দাওয়াতা দাইজা দান, আল্লাহ বলতেছেন আমি একেবারে নিকটে, দোয়া করার আগেই কবুল, আমি সাড়া দিই, সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহকে বাদ দিয়ে এদিক সেদিক বিভিন্ন দিকে ঘুরবো কেন? এটা যাওয়ার জন্য, ওইটা ছাওয়ার জন্য আমার আল্লাহর কাছে চাইব। আমার রিজিকে বরকত দরকার, টাকা পয়সা দরকার, উন্নতি দরকার, পরিবারের অশান্তি দূর করা দরকার, ছেলে মেয়ে দরকার, যা দরকার আমি সব চাইব, দোয়া করব কার কাছে? একমাত্র আল্লাহকে। যদি আল্লাহ ছাড়া কারো কাছে চাই তাহলে শেরেক ঢুকে গেছে আমার ইমানের মধ্যে, আমার ইমান বিশুদ্ধ নাই, আকীদা বিশুদ্ধ নাই, আকীদা গণ্ডগোল। এরপরে আমি শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল এগুলার একমাত্র মালিক মনে করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এর বাহিরে অন্য কাউকে এগুলোর মালিকানা মনে করব না। রাস্তা দিয়ে সকালবেলা বের হয়েছেন, সিলেট যাবেন একটা গুরুত্বপূর্ণ কাজে, রাস্তা দেখলেন একজন মহিলা খালি কলস নিয়ে বাইরেছে। আপনাদের দেশে আসেন এই সৃষ্টি ক, আজকে একটা ভালো কাজে বাইরে ছিলাম একেবারে বরবাদ হয়ে গেছে, খালি কলস দেখছে। খালি কলসের কোনো ক্ষমতা আছে? তা আপনি খালি কলসের ক্ষমতায় বিশ্বাস করছেন, এটার নাম কি? শেরেক। আমি যে কাজে বাইরেছি সিলেটে যাব, এই কাজ করে দেওয়ার খালি কলস দেখি না দেখি সব কিছুর একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ করে দিবেন। কিন্তু কলস দেখার কারণে আমার ভালো হবে না খারাপ হবে না। সকালবেলা একটা পাখি ডাক দিছে বাড়ির কোনায়, আজকে সর্বনাশ, কোনো বিপদ আছে বা কেউ মারা গেছে, আজকে পাখি ডাক দিতেছে। পাখি কি গায়েব জানে? আর এই পাখির ক্ষমতায় আমি বিশ্বাস করছি, এটার নাম কি? শেরেক। তারপরে সপ্তাহে একটা দিন আছে বাস কাটে না, আপনাদের দেশে আছে কোন দিন? হ্যাঁ, রবিবার। রবিবার বেশিরভাগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রবিবার, রবিবারে বাস কিনতে গেলে বাস কাটে না, বৃহস্পতিবার। যে বৃহস্পতিবারে বাস কাটে না, কি হয়েছে? আজকে বাস কাটা যাবে না, বাস কাটলে বাস নষ্ট হয়ে যাবে, বাস ধ্বংস হয়ে যাবে। তাহলে বৃহস্পতিবারের ক্ষমতায় বিশ্বাস করলেন, বাস ধ্বংস করার বাস দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। বৃহস্পতিবারের কোনো ক্ষমতা নাই, এই বৃহস্পতিবারের ক্ষমতায় বিশ্বাস করার নাম কি? শেরেক। সকালবেলায় দোকানে গেছেন, বাকি দিবে না, প্রথম কাস্টমার, সারাদিন দিতে পারবে বাকি, কিন্তু তুমি এখন প্রথম কাস্টমার, তোমাকে বাকি দেওয়া যাবে না। তাকে দিলে অসুবিধা কি? সারাদিন বাকি দেবে। এটা কিভাবে বুঝলাম আমি? আমার সারাদিন ব্যবসায় বরকত দেওয়া না দেওয়ার মালিক কি? একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর ক্ষমতার পরিবর্তে এই যে এই ক্ষমতায় বিশ্বাসী হয়ে গেলাম, এই নিয়ম কানুনের ক্ষমতায় বিশ্বাসী হয়ে গেলাম, রাত্রিবেলা গজ ঝাড়ু দিয়ে ধুলাবালিগুলো বাইরে ফেলায় না, ঘরের ভিতরে কর, লক্ষ্মী চলে যায়। মুসলমানের ঘরে লক্ষ্মী আসবে কেন? লক্ষ্মী তো থাকবো অমুসলিমের ঘরে,
মুসলিমের ঘরে লক্ষ্মী আসেও না লক্ষ্মী যায়ও না, মুসলিমের ঘরে বরকত আসে। মুসলিমের ঘরে কি আসে? বরকত আসে, আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, রহমত আসে, লক্ষ্মী আসে না। লক্ষ্মী আসে অমুসলিমদের ঘরে, এখন মুসলমানের ঘরে ঘরে লক্ষ্মী আসে। কয় এটা করিও না ভাই, অলক্ষ্মী লাগবে, অলক্ষ্মী লাগবে। তারপরে আমার ছেলেটা খুব লক্ষ্মী, বউটা খুব লক্ষ্মী, মেয়েটা খুব লক্ষ্মী, বলে না? হ্যাঁ, তো এরা লক্ষ্মী হবে কেন? লক্ষ্মী তো অমুসলিমদের জিনিস, এটা তো মুসলমানের জিনিস না। এই জাতীয় বিশ্বাস চিন্তা চেতনা ঘরে ঘরে ঢুকে আছে। এরকম হিসাব করলে দেখবেন শত শত আছে, এক এক এলাকায় এক এক রকমের। এই সব কিছুর ক্ষমতা বাদ, এগুলোর একমাত্র ক্ষমতা কার? একমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন। বিয়ে শাদী হইতে গেলে শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, কি বলেন? শনিবার মঙ্গলবারে দেখবেন তেমন বিয়ে শাদী হয় না। কারণ কি? কয় দুই দিন ভালো না, বিয়ে শাদী হতে হলে হয় বৃহস্পতিবারে, না হয় শুক্রবারে, না হয় সোমবারে, এগুলা ভালো দিন। এই যে দিন ভালো আর খারাপ ভাগ করলেন কেমনে? দিনের কোনো ক্ষমতা নাই, বিয়ে শাদী যে কোনো দিনে যে কোনো সময়ে হইতে পারে। এর মধ্যে মুসলিমের বিয়ে শাদীতে কোনো বাধা নিষেধ নাই। এই জাতীয় দেখবেন অসংখ্য কুবিশ্বাস, অবিশ্বাস, কুসংস্কার প্রত্যেকের মনে মনে বিশ্বাসের মধ্যে ঢুকে আছে। অনেক ভালো ভালো মানুষ, নামাজি, দিনদার, তার মধ্যেও এগুলো ঢুকে আছে। তারপরে আপনাদের দেশে মনে হয় ইয়া নাই, তাবিজ নেই, আছে তাবিজ ছিনছেন নেই, কোনটা? গলার মধ্যে দে, হাতের মধ্যে দে, কোমরের মধ্যে দে, এগুলো ঝুলানো কি শিরক? এই ফতোয়া কে দিছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এরকম তাবিজ ঝুলায় গলার মধ্যে, হাতের মধ্যে, কোমরের মধ্যে, তারা কি করে? শিরক করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় মুফতি জমিনে আর কেউ আছে? কিয়ামত পর্যন্ত এরকম আর কোনো মুফতি আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুফতি আজম, তিনি ফতোয়া দিয়ে দিয়েছেন, সরাসরি বলে দিয়েছেন, ফাকাদ আশরাকা, এটা লাগালে শিরক হবে। না আপনি যদি কর না, কোরআন দিয়ে লিখলে শিরক হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওখানে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান বিগাইরিল কোরআন, কোরআন ছাড়া যে তাবিজ জুলাইল সে শিরক করলো, এই কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে যে কোনো কোরআন দিয়ে লেখক, কোরআন ছাড়া লেখক, সবগুলোকে অন্তর্ভুক্ত করে বলছেন এটা জুলাইলই শিরক। দেখেন আরব বিশ্বে, পুরো আরব দুনিয়াতে একটা তাবিজ নেই, কোন শিশুর গলায়, বড় মানুষের গলায়, বৃদ্ধের গলায়, কারো গলার মধ্যে তাবিজ নেই। ওখানে কি সব শিশুরা মনে হয় অসুস্থ? আর বাংলাদেশের গুলো তাবিজ দেওয়ার কারণে মোটা তাজা, কি বাংলাদেশের এক এক শিশু দেখবেন তো এতগুলা ছোট শিশু, ছয় মাসের শিশু আলগাতে পারতেছে না, এখানে এতগুলো দিয়েছে। তাহলে কি বেশি মোটা তাজা হয়ে গেছে তাবিজের কারণে? আর ওই দেশের গুলো তাবিজ দেয় না, এই জন্য সব অসুস্থ, সব মরে যাইতেছে। দেখবেন আরব দেশের গুলো আলহামদুলিল্লাহ সুস্থ, সবল, সুন্দর, আমাদের গুলার চাইতে আমাদের গুলারে বেশি অসুস্থ বানাইছে এই তাবিজ দিয়ে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তাবিজের উপরে নির্ভরশীল হয়, বুক কেলা ইলাইহি, আল্লাহ তাকে এটার উপরে নির্ভরশীল বানাই দেয়, সে দেখবেন যে কদিন পরে অসুখ হয়, কদিন পরে অসুখ হয়। কারণ অসুখ হইলে সে দৌড়ায় যাবে শিরকের আশ্রয় নিতে, শয়তান তাকে ওই অসুস্থতা তৈরি করে দেয়। স্পষ্ট আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন যে আমার চোখে ব্যথা হইলে আমি যখন ইহুদির কাছে যাই ঝাড়ফুঁক করায় তখন তো ভালো হয়ে যায়। তো আপনি এটার শেরেক বলতেছেন কেন? এটা তো উপকার করে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, তোমার চোখের মধ্যে ইবলিস ফু দিতে থাকে, কারণ ইবলিস জানে তোমার চোখে যখন ফু দিবে, ব্যথা করবে, তুমি দৌড়ায় শিরকের কাছে যাইবা। এরপরে যখন তুমি শিরকের আশ্রয় নিবা তখন ইবলিস ফু দেওয়াটা বন্ধ করে দেবে। বাস তুমি মনে করছো বাস তাবিজ দিছি, ভালো হয়ে গেছি, কারণ শয়তান তোমাকে দিয়ে শিরকটা করাইতে পারছে। বাস কয়দিন ভালো চলছ, কয়দিন পর আবার শয়তান শুরু করবো, শয়তানে যাতে তুমি আবার যাও শিরকের কাছে, আবার আরেকটা তাবিজ আনবা, আবার ভালো। এই শয়তান আমাদেরকে নিয়ে এই খেলাই করে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, যখন কোনো ব্যক্তির আকীদা নষ্ট হয়ে যায়, আকীদার বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়, বাতিল আকীদা ঢুকে পড়ে, তখন শয়তান তাকে নিয়ে খেলাধুলা করে। তখন সে দেখা যায় ঘুমাইছে, ঘুমের মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখে, আর হে মনে করে যে সে অনেক ভালো ভালো স্বপ্ন দেখছে, তার কারামতি জাহির হইতেছে।
অথচ সব শয়তান করতেছে এগুলো। সে রাস্তা দিয়ে হাঁটতেছে, পিছন থেকে শয়তান আওয়াজ দিতেছে, কয় গায়েবী আওয়াজ হচ্ছে। শয়তান কবরে ঢুকে হাত বাইর করে দিছে, কয় আমার জন্য আল্লাহর অমুকে হাত বাইর করে দিছে, হাতটা শয়তানে বাইর করে দিছে। এইরকম যখন তার আকীদা বিনষ্ট হয়ে গেছে, সে যখন তাবিজের আশ্রয় নেওয়া শুরু করছে, তো শয়তান তাকে নিয়ে খেলতে থাকে। যখন একটু ভালো থাকে, শয়তান বিভিন্ন রকমের প্ররোচনা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তাকে অসুস্থ বানায় দেয়, মানসিকভাবে দুর্বল বানায় দেয়, সে যাতে শিরকের আশ্রয় নেয়। পরে আবার শিরক থেকে আসে, বাস ভালো হয়ে যায়। এই জন্য এই জাতীয় জিনিস যখন আমরা আশ্রয় নিই, তখন এটা কি হয়, শিরক। এই জাতীয় যত শিরক আছে, শিরক থেকে আমাদের ঈমানকে আকীদাকে বিশুদ্ধ করতে হবে, যে একমাত্র আমার আল্লাহর কাছে যা চাইবো সব আমার আল্লাহর কাছে, ইবাদত করব একমাত্র আল্লাহর। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কোন সূরায় আছে? আমরা প্রতিদিন পড়তেই আছি। একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য চাই, আর কারো ইবাদত করা যাবে না, কারো কাছে সাহায্য চাওয়াও। তিন নম্বর, আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে কিসের থেকে? বেদাত থেকে। বেদাত দুই ধরনের, আকীদার বেদাত, আমলের বেদাত। আমাদের আলোচনার বিষয় আজকে আকীদার বেদাত। আকীদাকে বেদাতই আকীদা থেকে বিশুদ্ধ করতে হবে। আমাদের আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে অনেকগুলো বেদাতই আকীদা ঢুকে গেছে। বেদাতই আকীদা কোনগুলো? মানে যেই বিশ্বাসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, যেই বিশ্বাসগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না, যেই বিশ্বাসগুলো, যে আকীদাগুলো তাবেঈনদের যুগে ছিল না, তাবে তাবেঈনদের যুগে ছিল না, সালাফে সালেহীনদের যুগে ছিল না, অনেক পরে 700 হিজরি, 800 হিজরি, 900 হিজরির দিকে এসে এসে যেই আকীদাগুলো আবিষ্কার হয়েছে, এগুলার নাম বেদাতি আকীদা। আর এই বেদাতি আকীদা যদি কারো মধ্যে থাকে, সে নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের হাউজে কাউসার পাবে না। একটা প্রসিদ্ধ হাদিস 10-12 জন বড় বড় সাহাবির থেকে বর্ণিত আছে, কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন কোন জায়গায়? হাউজে কাউসারের সামনে। হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা আকাশের নক্ষত্রের মতো, সুবহানাল্লাহ। মানে আকাশের নক্ষত্ররাজি যেমন অনেক, হাউজে কাউসারের গ্লাস ওই রকম অনেক, কোটি কোটি গ্লাস, ওয়ান টাইম গ্লাস। মানে একজন এক গ্লাস দিয়ে চলে যাবেন খেতে খেতে, বাস এক গ্লাস খাইবেন, জান্নাতে পৌঁছা পর্যন্ত লা ইয়াজমাউ আবাদা, আর কোন পিপাসা ধরবে না, সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতে থাকবে, ফেরেশতারা লাঠি নিয়ে বাধা দিতে থাকবে, খবরদার এদিকে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরের থেকে দেখে চিনবেন, হাউলা উম্মতি, ও ফেরেশতারা বাধা দাও কেন, এরা আমার উম্মত, এরা আমার উম্মত আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা নতুন নতুন কত রকমের বেদাত আকীদা তৈরি করছে, নতুন নতুন আকীদা বানাইছে, নতুন নতুন বিশ্বাস তৈরি করছে। এই জন্য আপনার এদেরকে আপনার হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া যাবে না। এখন বেদাতি আকীদা, নতুন আকীদা কোনগুলা? নতুন আকীদা ঢোকার কারণেও আমাদের অনেকের আকীদা নষ্ট হয়ে গেছে, বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে। একটা বেদাতি আকীদার কয়েকটার উদাহরণ দিলে বুঝবেন যে বেদাতি আকীদা কোনগুলা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? আপনারা বলেন দেখি কিসের তৈরি? আচ্ছা, এখন আমাদের দেশে এটাকে আকীদার একটা বিষয় বানানো হয়েছে, কয় আমার নবী নূরের, নূরের নবী, নূরের তৈরি। কেউ যদি নূরের তৈরি বিশ্বাস না করে, তার ইমান নাই, সে কাফের হয়েছে। এই যে আকীদা নামে এটা ঢুকানো হয়েছে, এটা বেদাতি আকীদা। কারণ 700 হিজরি পর্যন্ত পৃথিবীর কোন আলেম, কোন ইমাম, কোন মুহাদ্দিস এই বিষয়ে কোনো কথা লিখেন নাই, বলেন নাই, আলোচনাই করেন নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এটা তো প্রশ্নই আসার কথা না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না, জিন ছিলেন না, ফেরেশতা ছিলেন,
তা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে, জিনকে তৈরি করা হয়েছে আগুন থেকে, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফেরেশতা হইতেন নূরের তৈরি, জিন হইলে আগুনের তৈরি, মানুষ হইলে, এখন কোন শ্রেণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ হন তাহলে মাটির থেকে তৈরি, এটা তো কেউ প্রশ্ন করার কথা না। সাহাবীরা কেউ একজনে জিজ্ঞাসা করেন না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের তৈরি? একজন সাহাবি জীবনে কোনোদিন একটা জ্বালা দিছে আসে নাই যে সাহাবি এসে জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের তৈরি? কারণ এটা পাগল ছাড়া ভালো মানুষকে প্রশ্ন করবে না। আবার যদি কেউ জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি তো বড় আলেম, আপনি কিসের তৈরি? এটা পাগলের প্রশ্ন না, এর মাথা ঠিক নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবি কোনোদিন জিজ্ঞাসা করেন না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের কাছে কোনো তাবেইনেরা কোনোদিন জিজ্ঞাসা করেন নাই আব্দুল্লাহ বিন আব্বাসকে, আব্দুল্লাহ বিন মাসুদকে বা কোনো সাহাবিকে যে আল্লাহ রাসূল কিসের তৈরি ছিল, আমরা তো রাসূলকে দেখিনি, বলেন তো দেখি, এরকম কোনো একটা হাদিস নাই। অর্থাৎ 700-800 হিজরি পর্যন্ত পৃথিবীর কোনো মুসলিম এটা প্রশ্নই করে নাই। 700-800 হিজরির পরে আশেকে রাসূল বাহির হয়েছে জমিনে, একটা বড় ফেতনা গ্রুপ, আকীদার ফেতনা, তারা এশকে রাসূলের নামে, এটা শিয়াদের মধ্যে বের হয়েছে প্রথম, এটা তারা এশকে রাসূলের গ্রুপ, মানে আল্লাহ পাক কোরআন এবং সুন্নায় বলছে নবীকে মহব্বত করার জন্য এশকে করতে বলেনি। এশকে মানে হলো প্রেম, মহব্বত মানে ভালোবাসা, ভালোবাসা আর প্রেম এক জিনিস না। আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি নাকি প্রেম করি? বাড়ির যে আম্মারে বলে দেখেন আম্মা আপনার সাথে আমি প্রেম করি, বলতে পারবেন? বোনের বোনকে বলিয়েন যে আমি আপনার সাথে প্রেম করি, বলতে পারবেন? কিন্তু বোনকে আমরা মহব্বত করি, করি না? স্ত্রীর সাথে আমরা প্রেম করি, ঠিক আছে না? এখন তো আমাদের দেশে প্রেম করে স্ত্রীর বাইরে, এটারে বলে প্রেম। কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে প্রেম মানে স্ত্রীর সাথে প্রেম, আর অন্যদের সাথে আমাদের মহব্বত, আল্লাহ এবং রাসূলের সাথে মহব্বত, প্রেম না। মহব্বতে আর প্রেমে বেশকম আছে, আরো অনেক বেশকম আছে। মহব্বতের সীমারেখা আছে, প্রেমের সীমারেখা নেই। আমি আমরা আমাদের আম্মাকে মহব্বত করি, তাই বলে আম্মার শরীরে যে কোনো জায়গায় হাত দেওয়া যাবে না। বলে আমি আমার আম্মারে মহব্বত করি, অসুবিধা কি? বলতে পারবেন? মহব্বতের সীমারেখা আছে। তিনটা সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, খবরদার আব্বা আম্মার কাছেও যেতে পারবে না অনুমতি ছাড়া। কিন্তু স্ত্রীর কাছে যাওয়ার কোনো সময় নির্দিষ্ট আছে, তারপরে আপনার আরো বিভিন্ন সীমারেখা। অর্থাৎ মহব্বতের সীমারেখা আছে, কিন্তু প্রেমের সীমারেখা নাই। আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করা এটা বড় বেয়াদবি, মহব্বত করতে হয়। কিন্তু আমাদের দেশে দেখবেন কত গান বানাইছে, গজল বানাইছে, খালি আল্লাহর সাথে রাসূলের সাথে প্রেম করে, এশকে করে। এটার কারণ হলো ওই যে এশকে রাসূলের গ্রুপটা, তারা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ক্ষেত্রে এশকের নামে অতিরঞ্জন বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন নতুন কতগুলো আকীদায় ভূষিত করল। প্রথম বলে যে শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাটির তৈরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? নূরের তৈরি। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নূরের তৈরি বানাইছে। নূরের তৈরি বানানোর জন্য কোন দলিল তারা খুঁজে পায় নাই কোরআন হাদিসে। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক অস্পষ্টভাবে নূর বলছেন, কাকে বলছেন এটা নির্দিষ্ট করেন নাই। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর আসছে, কিতাবুম মুবীন আসছে, এরকম অনেক জায়গায় নূর আছে। তা কোনো কোনো তাফসির কারকেরা বলছেন এখানে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা আমরাও বিশ্বাস করি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না হলে তিনি কোরআন প্রচার করছেন, কোরআন হলো নূর, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়েছে, শিরক দূর হয়েছে, জুলুম দূর হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূর। কিন্তু নূর মানে নূরের তৈরি না, আমরাও নূর, এখানে যারা আছে আমরাও নূর, আপনারা নূর না? কে 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 নূর বলেন তো দেখি, আপনারা নূর? সন্দেহ লাগতেছে, আমরা হইলাম মাটি, আবার উনি কয় নূর, আমরা সবাই নূর। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, মসজিদে যাওয়ার সময় দোয়া শিখাইছে,
আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া জাআলনি নূরা। মসজিদে যাওয়ার সময় এই দোয়া পড়তে পড়তে যাবেন, এটা সুন্নাহ। যে আল্লাহ তুমি আমার চোখকে নূর বানায় দাও, কানকে নূর বানায় দাও, হাতকে নূর বানায় দাও, ডাইনে নূর, বামে নূর, আমার জিহ্বা নূর, মুখ নূর, পুরা শরীরকে তুমি নূর বানায় দাও। তো আল্লাহ পাক এই দোয়া প্রতিদিন করতে থাকবেন, একদিনও কবুল হবে না। তো একদিন কবুল হইলে তো আপনি নূর হয়ে গেছেন, তো তার অর্থ কি আপনি নূরের তৈরি? নূর হওয়া এক জিনিস, নূরের তৈরি এক জিনিস। আচ্ছা, এখন ওই গ্রুপ বের করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর তৈরি, এই আকীদাটা বেদাতী আকীদা, মানে এটা 700 বছর ছিল না, পরে আসি হঠাৎ করে আশাকে রাসূলেরা বাইর করছে। আচ্ছা, এবার কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, আলেমুল গায়েব। তারপরে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, এটা শুনছেন না? কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, মাটির মানুষ হলে তো ছায়া থাকতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া নাই। আচ্ছা, এরপরে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের শানে দাঁড়ায় যেতে হবে, মিলাদ পড়তেছেন হঠাৎ করে লাফ মেরে দাঁড়ায় যেতে হবে, কারণ কি? কয় রাসূল এসে গেছে, রাসূল হাজির নাজির, কয় রাসূল সব জায়গায় এসে যায়, রাসূল মল্লিকপুরও এসে গেছে, রাসূল খালি বাংলাদেশে আসে, আরব দেশের কোনো জায়গায় যায় না, অন্য কোথাও যায় না, সবসময় বাংলাদেশেই থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ বাঙালিদের সাথে কানেকশন বেশি নাকি, এই জন্য দেখবেন বাঙালিরাই একমাত্র লাফ মারে দাঁড়ায় যায়। কি হয়েছে ভাই, দাঁড়াইছেন কেন? কয় নবী এসে গেছে। তো নবী আসছে ভালো কথা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাস্তা দেন, খাওয়ান, একদিন খাওয়াইছে বাংলাদেশে কেউ, নাস্তা করাইছে, এরকম প্রমাণ আছে? আমার এক মুসল্লি একদিন আসে আমাকে বলতেছে, কয় হুজুর কালকে নদ্দা বাজারে আল্লাহ রসুলকে দেখছি, নদ্দা বাজারে আল্লাহ রসুল আসছে, তা আমাকে কি খাওয়াইছেন? নবী সাল্লামকে এখানে নিয়ে আসতেন, আমাদের মসজিদে নিয়ে আসতেন, আমরা একটু কথা বলতাম, নাস্তা করাইতাম, আপনি এইভাবে বিদায় করে দিলেন, কি খাওয়াইছেন? কয় না হুজুর, আমি দূর থেকে দেখছি, দৌড়াই গেছি আর পাইনি, দৌড়াই গেছে আর পাইনি। আচ্ছা, আপনাদের সিলেটে কিন্তু জানাজায় চলে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসছে না? জানাজার নামাজও চলে এসছে। আচ্ছা, তাহলে জানাজা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, তাহলে সেখানে ইমামতি করবে কে? নবী এসছেন, নবীর সামনে কারো ইমামতি করার এই ক্ষমতা আছে নাকি? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করতে দেন, কত বড় বেয়াদবি দেখছেন! এই শরমে বেয়াদবি মানুষের কাছে প্রকাশ না করার কথা, যে আবার বড় করে জাহেরও করে মাহফিলের মধ্যে, কয় আমাদের হুজুরের জানাজা আল্লাহ রসুল চলে আসছে, তা আল্লাহ রসুল আসতে তুমি আল্লাহ রসুলকে ইমামতি করতে দিবা, জানাজা পড়াইবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইমামতি করছো, এত বড় বেয়াদবি করছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করতে দেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেট আসছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে একটা এত মানুষের জানাজা আসছে, একটা খুতবা দিয়ে আইতা, একটা আলোচনা করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নসিহত শুনতাম, কি বলেন? আচ্ছা, তো এই যে আকীদা ঢুকছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাইর করে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা হাজির হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিলাদ পড়া শুরু করলে এসে যায়, এই জাতীয় যে আকীদাগুলো ঢুকছে এগুলোর নাম হলো বেদাতি আকীদা, কারণ এগুলো 700-800 বছর পর্যন্ত। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকীদার কিতাব লিখছেন আল ফেকুল আকবর, এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকীদাগুলোর কোনো বর্ণনাই নাই, নবী সাল্লাল্লাহু কিসের তৈরি এই আলোচনা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব কি গায়েব না এটার কোনো আলোচনা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা কোনো আলোচনা নাই, তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর যুগে এসব বিষয় আকীদার বিষয় ছিল না, এগুলো পরবর্তীতে ঢুকছে, এইসব আকীদার নাম হলো বেদাতি আকীদা। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আকীদাকে এই শেরেক থেকে, কুফর থেকে, বেদাতি আকীদা থেকে বিশুদ্ধ করতে হবে, এটা হলো আমাদের এক নম্বর কাজ, এবং এই দাওয়াতে আমাদেরকে অব্যাহত রাখতে হবে, কারণ এই আকীদার কারণে জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়, আমলের কারণেও জান্নাত জাহান্নাম হয়, কিন্তু আকীদা যদি বিশুদ্ধ থাকে, আমল যদি কম থাকে, জাহান্নামে গেলেও আশা করা যায় এক সময় জান্নাতে আসার সম্ভাবনা আছে, কিন্তু আকীদাই যদি না থাকে তাহলে তো জাহান্নামে গেলে আর আসারও সম্ভাবনা নাই।
এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আগে আমরা আকীদাকে বিশুদ্ধ করি, আকীদা সহি করি, আকীদা সহি করে আমরা যাতে কবরে যেতে পারি এই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আকীদা বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।